তো সোশ্যাল বুকমার্কিং এর জন্য জাস্ট লিস্ট লিখে সার্চ করলে তো আমরা এখানে অনেকগুলো পাচ্ছি, থাউজেন্ড অফ সোশ্যাল মিডিয়া বুকমার্কিং ওয়েবসাইট এখানে আছে, সবগুলো হচ্ছে সোশ্যাল বুকমার্কিং সাইট, টপ সাইট। দেন এখানে আছে সোশ্যাল বুকমার্কিং ডট কম, তারপর হচ্ছে বুকমার্কিং ডট কম, এই সাইটগুলো আবার ডু ফলো ব্যাকলিঙ্ক দেয়। ডু ফলো নো ফলোর মধ্যে যে পার্থক্যটা, যেটা সাধারণত ফেসবুক বলেন ইনস্টাগ্রাম বলেন, এরা হচ্ছে নো ফলো ব্যাকলিঙ্ক প্রোভাইড করে, আর এরা হচ্ছে সাধারণত এখানে ম্যাক্সিমাম যারা আছে ডু ফলো ব্যাকলিঙ্ক প্রোভাইড করে। সো নো ফলো ডু ফলো এখান থেকে একটু সাইটগুলো লিস্টগুলো বের করে নিয়ে, যেমন আমি একটা সাইটে যাই, তার মধ্যে একটা হচ্ছে এটাতে যাই, এটা ভালো ডিএপি আছে, তো বুকমার্ক monk.com, এই হচ্ছে আমাদের ওয়েবসাইটের ডিজাইন লিস্ট যারা এখানে অলরেডি পোস্ট করছে। এখন এখানে নর্মালি আপনি এখান থেকে পোস্ট স্টোরিজ আর গেস্ট পোস্ট সাবমিশন হোয়াটএভার আপনি যেখানে খুশি যান গিয়ে আপনি জাস্ট এখানে পোস্ট করে আসেন। আপনার জন্য অ্যাকাউন্ট ওপেন করার জন্য এইখানে আপাতত কিছু দেখতেছি না, আসুক সাইটটা সাবমিট স্টোরি, এখানে আমাদের লগ ইন আর রেজিস্ট্রেশন করে নিন। আমার মনে হয় এখানে লগ ইন করা নাই, সো আমরা রেজিস্ট্রেশন থেকে শুরু করি, একদম অ্যাকাউন্ট প্রথম থেকে শুরু করি। ইউজার নেম হচ্ছে and register. অলরেডি রেজিস্টার করা আছে, তাহলে এই তো রেজিস্টার, তাহলে দেখি আমার পাসওয়ার্ড যদি থাকে মনে, তাহলে আমি করে দিচ্ছি। লগ ইন করলাম, লগ ইন করার পর নর্মালি যে আমরা সাবমিট স্টোরি যদি আসি, সাবমিট স্টোরি দিয়ে এসে এখানে সাবমিট স্টোরি করবো, এখানে স্টোরিটা দিয়ে দিব বুকমার্ক করার জন্য। আর যদি নর্মালি আমরা গেস্ট পোস্ট করতে যাই, তাহলে এখান থেকে গেস্ট পোস্ট সাবমিশন করব এখান থেকে। তাহলে আমাদের জন্যে আপনারা যে কন্টেন্ট লেটেস্ট যেটা রাখছেন সেটাকে আমরা হচ্ছে নিয়ে আসি, তাহলে আমাদের হচ্ছে youtube.com, এবং এইটার জন্য সামিউল ভাই যে কন্টেন্টটা র‍্যাঙ্ক করছিল কোন ক্যাটাগরি আন্ডারে ছিল, কমেন্ট কিচেন। আচ্ছা, আপনারা কারো কিছু করছে র‍্যাঙ্ক করছে, আচ্ছা এটা ছিল, তাহলে এটার জন্য ধরেন আমরা কিছু বুকমার্কিং করব। এটার জন্য বুকমার্ক করলে গেলে এই হচ্ছে আমার ইউআরএল, এবং উনি এখানে ক্লাসিক ইন্টেরিয়র ডিজাইনার নিয়ে লিখছে, বা ডিজাইন নিয়ে লিখছে, তাই তো, ডিজাইন ইন্টেরিয়র স্টাইল ডিজাইন নিয়ে লিখছে। সো ইন্টেরিয়র স্টাইল ডিজাইন নিয়ে আরও ব্যক্তিরা লেখালেখি করার কথা, তো তাইলে নর্মালি ক্যালিফোর্নিয়া বাদ দেই, এই হচ্ছে যারা কিনা এখানে লেখালেখি করছে। তাইলে এখানে আমরা এই সেটটাকে ধরি, 20 বেসিক ক্লাসিক ইন্টেরিয়র ডিজাইন, এখানে কিছু কথাবার্তা আছে নিয়ে নেই। এখানে অনেকগুলোই আছে, অনেকগুলোকে সাব ক্যাটাগরি ধরে ধরে সে কথা বলছে, একটা সাব ক্যাটাগরি এবং তার আন্ডারে এতটুকু হচ্ছে কথা, এবং ইন ডিটেল আরও এটা নিয়ে নিয়ে এসে আরও হচ্ছে কন্টেন্ট লিখছে। হ্যাঁ, সেটা নিয়ে আরও ইন ডিটেল কন্টেন্ট লিখছে, এটা একটা ইনফো কন্টেন্ট ছিল এখানে, তারপর সে রিভিউ কন্টেন্টও লিখছে বা মানি কন্টেন্ট লিখছে এটার জন্য। ট্রেডিশনাল এটাই নিবি, দুইটাই নিবার নিব না। এখানে বিশটা যেহেতু কথা বলছে, বিশটা ডিজাইন স্টাইলের ডিজাইন কথা বলছে, এবং প্রত্যেকটা টপিকের উপরে মোটামুটি সে দুইটা করে প্যারাগ্রাফ দিচ্ছে, তার মানে এখানে 150 ওয়ার্ড করে আছে, তাহলে 150 করে যদি হয় তাহলে বিশটার জন্য কত হইল, প্রায় 3000 সামথিং এখানে কন্টেন্ট থাকার কথা, বা কন্টেন্ট এখানে আছে। আচ্ছা যাই হোক, তো
এই হচ্ছে আমার এটাই আমার কন্টেন্ট, আর কিছু লিখবো না। তো এখানে আসলাম, দেন এই হচ্ছে আমার ইউআরএল। ইউআরএল কার জন্য করতেছি? আমরা করতেছি হচ্ছে এটার জন্য একটা সোশ্যাল বুক মার্কিং করতেছি। তাহলে ইউআরএলটা কপি ইউআরএলে দিয়ে দিব। এটা টাইটেল কি? টাইটেল আমার এটা, এটা হচ্ছে আমার টাইটেল। টাইটেল আর এখান থেকে যে গেট টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন, এটা যদি আপনি ক্লিক করেন, এখান থেকে আপনাকে ওর নিজের মতো করে এই ইউআরএল এর উপরে বেস করে আপনাকে নিজের মতো করে টাইটেল জেনারেট করে দিবে। যদি টাইটেল মাথায় না আসে কি দিব, আর আপনি যদি চান যে, বা ক্লায়েন্ট যদি কখনো বলে যে আমার মাস্টার ওয়েবসাইটে যে টাইটেল আছে এই টাইটেল হুবহু দেওয়া যাবে না, আপনি আপনার মতো করে বানায় টাইটেল দিবেন, সেই ক্ষেত্রে এখান থেকে একটা আইডিয়া আসতে পারে। আর এছাড়া এখান থেকে এইগুলো ছাড়াও টাইটেল জেনারেট করার অনেক ওয়েবসাইট আছে, থার্ড পার্টি ওয়েবসাইট আছে, আমি দেখাইছিলাম। তারপর হচ্ছে এটা ক্যাটাগরি, কোন ক্যাটাগরির আন্ডারে? এটা হচ্ছে আমাদের হোম ক্যাটাগরির আন্ডারে। হোম তো নাই, এখানে কিসের আন্ডারে যা? এটা না, কুকিং আন্ডারে কেন যাবে? আর্টের আন্ডারে যায়, রেসিপি। আমাদের এটা হচ্ছে আর্টের মধ্যে যায় স্যার। আর্ট মানে হচ্ছে কলা, শিল্পকলা। সেটা আর্টসের মধ্যে, আমাদের আর্টের মধ্যে যায় এটা, কারণ এটা আমাদের ইন্টেরিয়র ডিজাইন নিয়ে কথা বলতেছি। তারপর হচ্ছে ডেসক্রিপশন। সো এই হচ্ছে ডেসক্রিপশন, চুরি করা ডেসক্রিপশন। এইখান থেকে তাইলে আমাদের যেখানে যেখানে হচ্ছে আমাদের কিওয়ার্ডের বা অ্যাঙ্কর টেক্সট দরকার, ওইখান থেকে আমরা অ্যাঙ্কর টেক্সট নিয়ে নিই। ইন্টেরিয়র ডিজাইন আর আমাদের মূল কিওয়ার্ড কি হইতে পারে? মূল কিওয়ার্ড হইতে পারে ক্লাসিক ইন্টেরিয়র ডিজাইন, না স্টাইলটাও বাদ দিয়ে দিই তাহলে ক্লাসিক ইন্টেরিয়র ডিজাইন। তারপর হচ্ছে পুরো যে আমার যে কন্টেন্টের যে মূল কিওয়ার্ডটা ছিল, ওই কিওয়ার্ডটা একটা অ্যাঙ্কর টেক্সট হইতে পারে, বা ইন্টেরিয়র ডিজাইন এটাও হইতে পারে। অ্যাঙ্কর টেক্সটের কথা বলতেছি, যে অ্যাঙ্কর টেক্সটের প্ল্যানিং যদি বলি যে কোথায় কোথায় অ্যাঙ্কর টেক্সট বা কীভাবে অ্যাঙ্কর টেক্সট হইতে পারে, সেই ক্ষেত্রে পুরোটাই হইতে পারে। আবার আমার যে মেইন কনটেন্টের যে টাইটেল আছে এটার জন্য হইতে পারে, এইটাও একটা অ্যাঙ্কর টেক্সট হইতে পারে। আবার শুধুমাত্র ইন্টেরিয়র ডিজাইন এটাও একটা অ্যাঙ্কর টেক্সট হইতে পারে। তাইলে এখন এইখানে যে কন্টেন্ট লিখলাম, একটু বড় করে এইখানে, তাইলে আমাদের কোথায় হইতে পারে অ্যাঙ্কর টেক্সট? প্রথমত আমাদের চেষ্টা করা উচিত প্রথম প্যারাগ্রাফ থেকে আমাদের লিঙ্ক নিয়ে নেওয়া। এইখানে আমরা পাচ্ছি ইন্টেরিয়র ডিজাইন, বা আমরা চাইলে ট্রেডিশনাল ইন্টেরিয়র ডিজাইন এই কিওয়ার্ডটির উপরেও ফোকাস করতে পারি। আমি এটার উপরেই ফোকাস করি, ট্রেডিশনাল ইন্টেরিয়র ডিজাইন। সো ট্রেডিশনাল ইন্টেরিয়র ডিজাইন দিব, দেন এখান থেকে আমরা লিঙ্ক করে দিব। এটা লিঙ্ক না, এখান থেকে আমরা লিঙ্ক করে দিব। সো ইনসার্ট লিঙ্ক, লিঙ্কের ইউআরএল হচ্ছে এটা, এই হচ্ছে আমাদের ইউআরএল, এই হচ্ছে আমাদের ডিসপ্লে। এখন চাইলে আপনি টাইটেল এখানে রাখতে পারেন, কোনো দরকার নেই, আমরা এটাকে নিউ উইন্ডো করে দিয়ে সেভ দেন। এগুলো একটা অ্যাঙ্কর টেক্সট, আমরা এটাকে টেক্সটের কালার দিয়ে দিতে পারি। আমার কন্টেন্টের উপরে বেস করে আমরা কত অর্ডারের কন্টেন্ট লিখছি ডিপেন্ডস করবে। তো এখানে ধরেন আমি, ধরেন সাপোজ 500 অর্ডারের কন্টেন্ট লিখছি, তাহলে আমি দুইটা অ্যাঙ্কর টেক্সট এখানে মিনিমাম বসাবো। তাইলে এটাগুলো একটা, আর একটা হচ্ছে মডার্ন ইন্টেরিয়র ডিজাইন, এখানেও বসাতে পারি এই কিওয়ার্ডটা। এটা আমার জন্য একটা কিওয়ার্ড, দেখেন এই কিওয়ার্ডগুলো আপনার ওই কন্টেন্টকে আপডেট করে বসানো যায় কিনা, আইডিয়া কিন্তু পাচ্ছেন কিওয়ার্ডের। এটাকে একটু হাইলাইট করে দিই। ওকে, তো এই তো ইজি ওয়েস্ট, মানে ইজি ওয়ে সব থেকে। সব কিছু কমপ্লিট থাকলে এখন যদি আপনার মনে হয় ইমেজ অ্যাড করা দরকার, বা আদার এখানে এই যে ইমেজ অ্যাড করা, অ্যালাইন করা, বা আপনার এটা কি ছিল আমাদের, এটাকে একটু বোল্ড করা দরকার। সো আমরা টেক্সটের, না এটা তো সেই কাজটা না, টেক্সটের কালার, হাইলাইটিং, বোল্ড কোথায়, আচ্ছা বোল্ড করা, যেগুলো বোল্ড করা লাগে আপনার মতো করে, সেগুলো ক্লায়েন্টের জন্য দেখে, যেন ক্লায়েন্ট অ্যাকচুয়ালি চোখে একটু প্রশান্তি পায় এমন একটা ফিল নিয়ে আসা। সব কিছু ওকে থাকলে আমরা এটাকে পোস্ট করে দেই। সো এখানে হচ্ছে ট্যাগ, অ্যাটলিস্ট পরে হচ্ছে ট্যাগ, যেহেতু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, সেখানে ট্যাগ, হ্যাশট্যাগ যেটা আমরা চিনি, এই ট্যাগগুলো খুবই ইম্পর্টেন্ট। সো এই টপিক রিলেটেড যত ট্যাগ আছে সেই ট্যাগগুলো আপনি এখানে বসান, সমস্যা নেই।
হিলো। আচ্ছা এখানে আমাদের ইন্টেরিয়র ডিজাইন আসছে বা ইন্টেরিয়র, তারপর হচ্ছে ইন্টেরিয়র পুরো ডিজাইনটাই দিই আমি, তাহলে আপনাদের সুবিধা হবে। ততগুলো ট্যাগ আপনাদের দরকার হয় ততগুলো ট্যাগ দিয়ে এই তো সিম্পলি শেষ, আমাদের রোবট কমপ্লিট, দেন সাবমিট। অলরেডি সাবমিটেড কমপ্লিট। এই হচ্ছে আমার যে ইউআরএলটা দিছিলাম, এখান থেকে আমার ওই ইমেজটাকে ধরে নিছে, ফিচার ইমেজ যেটা ছিল পোস্টের জন্য, এই যে এই আমার এই পোস্টে যে ফিচার ইমেজ ছিল এটা, এবং এই ফিচার ইমেজটাকে এই যে এখানে ধরে নিছে। হ্যাঁ, আর এখানে হচ্ছে টাইটেল যেটা দিছিলাম, টাইটেলের মধ্যে আমার লিঙ্ক ইনপুট করা হয়েছে, আর যে কন্টেন্ট লিখছি কন্টেন্ট, এবং কন্টেন্টের মাঝখান থেকে আমাকে লিঙ্ক গেছে। এখন পার্থক্যটা কি, ডুফলো নো ফলো, এখান থেকে দুইটা ব্যাক লিঙ্কই গেছে, একই সাইট, একটাই সাইট, একটাই ইউআরএল, এখান থেকে টাইটেলের মধ্যে গেছে নো ফলো ব্যাক লিঙ্ক, এটা নো ফলো, এটা হচ্ছে ডুফলো ব্যাক লিঙ্ক। কন্টেন্ট থেকে যেটা গেছে এটা ডুফলো, এটা নো ফলো দেখাচ্ছি, যেমন এটা ইন্সপেক্ট। হ্যাঁ, এক্সটেনশনের জন্য বলছিলাম না, ই আসবে, বর্ডার আসবে এরকম। এটা কি হয়েছে, রিলেশন নো ফলো রিলেশন। আর কেটে দিয়ে দেখাই, এটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল ইন্টেরিয়র ডিজাইন, এখানে কোথাও নো ফলো আছে? হ্যাঁ, এটা হচ্ছে ডু ফলো ব্যাক লিঙ্ক। আর এই একটা ওয়েবসাইট যেখান থেকে আমরা আনলিমিটেড কন্টেন্ট, তাহলে এরকম আমার ওয়েবসাইটের জন্য আপলোড করতে পারতেছি, অ্যান্ড আমরা হচ্ছে এখান থেকে ডু ফলো ব্যাক লিঙ্ক নিতে পারতেছি, ফ্রিতে ডু ফলো ব্যাক লিঙ্ক পাচ্ছি। এবং এই সাইটের ডিএপি এর কথা যদি বলি, সেটা ডিএপি মেবি 80 উপরে আছে, মেবি। এই ওয়েবসাইটটা bookmark.com, এই ওয়েবসাইটটা জাস্ট। এখন ক্লায়েন্টের জন্য যে রিপোর্টটা দিব, রিপোর্টটা কীভাবে বানাবো, এরকম তো আরও আমি অনেকগুলোই বানাবো, আগে আগে রিপোর্টটা আগে নিয়ে নিই আমরা। মানে শুধু বুকমার্কের জন্য আমি বুকমার্কের গিয়ে হচ্ছে আমি শুধু সোশ্যাল বুকমার্কিং করবো এরকম না, সোশ্যাল বুকমার্কিং কাজ যখন দিবে তখন আপনাকে হয়তো বা দিবে যে আমার জন্য 100 সোশ্যাল বুকমার্কিং লাগবে, 50টা সোশ্যাল বুকমার্ক লাগবে, তখন তো 50টা সাইটে গিয়ে 50টা বুকমার্ক করে আসতে হবে, একই সাইটে 50টা দিতে পারবেন না। এখন একটা, হ্যাঁ না, সাইট আপনার বের করতে হবে, সাইট আপনি বের করবেন বলেই তো আপনাকে টাকা দেওয়া হচ্ছে, সাইট তো আমার কাছে নাই। উনি কন্টেন্ট দিতে পারে নাও দিতে পারে, আপনি তো কন্টেন্ট অন্য কোনো জায়গা থেকে কপি করে নিয়ে আসবেন, কারণ এখানে তো আহামরি বিশাল বিশাল কন্টেন্ট লেখার দরকার হচ্ছে না, বায়ার শুধু তার ইউআরএলটা দিবে, তার ওয়েবসাইটের ইউআরএল দিবে যে আমার এই ওয়েবসাইট, আমার এই ইউআরএলের জন্য আমার ব্যাকলিঙ্ক করতে হবে, আপনি ওই ইউআরএলটা ধরে তার জন্য সোশ্যাল বুকমার্কিং করে দেন। যেখানে ইউআরএলের মধ্যে কন্টেন্ট থাকবে, বাট ইউআরএলের মধ্যে যে কন্টেন্ট থাকবে, এই ইউআরএলের মধ্যে যে কন্টেন্টটা আছে, এই কন্টেন্ট আপনি কপি করতে পারতেছেন না, আপনি বরং কী করবেন, এই কন্টেন্টটা কিসের উপরে লেখা তার কিওয়ার্ডটা বের করেন, সেটার জন্য আমরা যেটা একটু আগে প্রিভিয়াস যে কাজটা করলাম ওইভাবে বের করে নিয়ে এসে আমরা কাজটা করব সিম্পলি। তো এখন সোশ্যাল বুকমার্কিং এর জন্য যদি ফাইল সাজাতে হয়, সেই ক্ষেত্রে আমাদের এখানে আসবে ওয়েবসাইট, সিমিলারলি। সো ওয়েবসাইট কিসের, আমরা ওয়েবসাইটের কাজ করছি হচ্ছে ইয়েতে, কোন ওয়েবসাইট থেকে করছি আমরা, এখান এই ওয়েবসাইট থেকে হচ্ছে বুকমার্ক করছি। এখান থেকে আমরা বুকমার্ক করছি, এবং এই ওয়েবসাইটে দিয়ে পিএটা এত মেন্ডেটরি না, ডিএটা দিয়ে রাখেন, জাস্ট ডিএ থাকুক। তারপরে হচ্ছে আমার লিঙ্ক টাইপ, লিঙ্ক টাইপ আমার ডু ফলো লিঙ্ক, ডু ফলো গেছে। আর এদিক থেকে আপনি চাইলে স্ক্রিনশট রাখতে পারেন, স্ক্রিনশট রাখা আহামরি কোনো ব্যাপার না, স্ক্রিনশট। এবং স্ক্রিনশটের লিঙ্ক কোনটা, আমাদের স্ক্রিনশট যদি হয় তাহলে এটা হচ্ছে আমাদের স্ক্রিনশট, দেন এটা হচ্ছে একটা ডুফলো, আর এটা হচ্ছে একটা ডুফলো, তাই তো? তাহলে এখানে আমি তারা মেনশন করে দিই যে এটা হচ্ছে, এই দুটা লিঙ্ক হচ্ছে ডুফলো লিঙ্ক, এটা একটা আর হচ্ছে এটা একটা, দুইটাই টু ফলো লিঙ্ক, সরি সেভ না, আমরা এটাকে আপলোড করে দিব। হ্যাঁ, ডিক্লে আপলোড, এই হচ্ছে আমাদের লিঙ্ক, অ্যান্ড এই হচ্ছে আমাদের স্ক্রিনশটের লিঙ্ক, তাই তো? এটা লাইট শটের সার্ভারে আছে, এটার জন্য আপনার কোনো অ্যাকাউন্ট করা দরকার নেই, গেল। তারপর হচ্ছে কাকে লিঙ্ক দিলাম, মাস্টার ওয়েবসাইট,
বা লিঙ্কিং ওয়েবসাইট, মাস্টার ওয়েবসাইট, হোয়াটএভার, যা যেভাবে আপনার 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 কমফোর্ট ফিল হয় ক্লায়েন্টে বোঝাইতে। তো মাস্টার ওয়েবসাইট হচ্ছে কে, এটা হচ্ছে মাস্টার ওয়েবসাইট, এই ইউআরএলকে আমরা লিঙ্ক দিচ্ছি অবজেক্ট হান্টেড। সো এই হচ্ছে আমাদের ইউআরএল যাকে আমরা ব্যাকলিঙ্ক প্রোভাইড করলাম। এতটুকুই এনাফ, আর দরকার নেই। ধরেন এটা দিয়ে হচ্ছে 60 আপাতত রাখলাম, লিঙ্কের টাইপ টু ফলো স্ক্রিনশট, অ্যান্ড এই তো এখানে জাস্ট একটা ইয়ে করে দেন ফুল পেজ ধরে এতটুকু। এটা কী করতেছি আমরা, সোশ্যাল বুক মার্কিং, এই তো বুঝেন নাই কে কে বলেন, আসলে দেখতে সুন্দর না লাগলে আসলে কাজ করে মজা নাই। আমি এর একটু সাজায় মেকআপ করে লিখি, এখানে 1000টা সাইট লিস্ট আছে স্যার, 1000 এখানে 1000 প্লাস আছে, বুক পার্ক করে দেন। হ্যাঁ জাকির ভাই, লোড হয় না কি বলেন, এই যে আমার লোড হয়েছে, না এই যে এই যে ভিপিএন অফ, কি বলেন, এই যে আমি করছি চেষ্টা করে এটা হবে। এই যে আজকের লিস্টগুলো আপনার রিলেটেড রাখেন, যে সাইটগুলো দিচ্ছি এগুলো থেকে কইরেন, এটাগুলো একটা সাইট, আমরা আরও দুই চারটা সাইটে করি, দেখি সমস্যা কোথায় আসে, দেখি না। তারপর হচ্ছে শক বুক মার্ক, শক আচ্ছা এস বুক মার্কিং ডট কম, আচ্ছা শক না, ওকে এস বুক মার্কিং ডট কমে যাই। এটা থেকে মনে হয় আমার অ্যাকাউন্ট ওপেন করার নাই, এখানে একটু দেখি, এটাও রাইট ফর আস, এখানেও লেখালেখি করা যাচ্ছে, রেজিস্টার অ্যাকাউন্ট করা যাচ্ছে। এটা মেবি ডু ফলো নো ফলো দেয় কি না, মেবি এরা ডু ফলো ব্যাকলিঙ্ক দেওয়ার কথা এরাও, দেখি। তারপরও এখানে এদের জন্য লিখেও যাচ্ছে, আবার হচ্ছে এখানে অ্যাজ বুক মার্কিং মানে সোশ্যাল বুক মার্কিং এদের ওয়েবসাইটের নাম। তো সিম্পলি আমরা হচ্ছে সাবমিট এ নিউ স্টোরি, সো যেটাই করতে যাই এখান থেকে আমরা সাবমিট নিউ স্টোরি করবো, বাট সেটার জন্য অবশ্যই ডেফিনেটলি আমাকে রেজিস্টার করে নিতে হচ্ছে। তো রেজিস্টার করার জন্য এই হচ্ছে আমাদের মেইল, অ্যান্ড আচ্ছা সরি রেজিস্টার করবো আমরা, ইউজার নেম, তো রিয়েল নাম দিয়ে দিতে বেজাল আছে আমার, সব ফেক থাকুক। মুই বন্ধু মহল এই নামে ডাকা হয় আমাকে। আচ্ছা ক্রিয়েট ইউজার আছে, পকেট ছাড়া, পকেট ছাড়া ভালো, মানিব্যাগ মানিব্যাগের ভার বহন করতে হয় না। লগ ইন করার পর বলতেছে যে এইটার আবার একটু ডিজাইনটা আলাদা, এখানে আবার ওই আগেরটার মতো ডিজাইন নেই। এই যে আমরা লগ ইন করলাম এখানে সিম্পলি, দেন এখানে আমরা যার জন্য করবো তারে হচ্ছে লিঙ্ক দিয়ে দিচ্ছি। তো এর জন্য ব্যাকলিঙ্ক বানাতে চাচ্ছি, সো দিলাম কোনটা ওইটাই পাবলিশ করবো এখানেও, না সেমটা আপনি এখানে দিয়ে না, আমি জাস্ট আমার সময় বাঁচানোর জন্য সেম দিচ্ছি স্যার। আপনি যখন চেঞ্জ করবেন আপনি কন্টেন্ট চেঞ্জ করে দিবেন, রিরাইট করে দেন না, বারবার রিরাইট করে দেন, একটা কন্টেন্ট রিরাইট করেন বাট সেমটা দিয়ে না। সেম দিতে গেলে ক্লায়েন্টগুলো আপনি শুধু কপি মারছেন কেন, একটু রিরাইট করে দিতেন, এত অলস হলে তো হবে না। আমি আমার আমি জাস্ট কম টাইমের ভিতরে আমি টপিক কভার করার জন্য একটাকেই মারতেছি বারবার, যেমন এটা আমি আগের বারের জন্য কোনটা আগের সাইডে এটা দিয়ে আসছি, এটাকে রিরাইট মারেন স্পিন বটে, স্পিন বটে রিরাইট মারলে তো আমার জন্য আরেকটা আসবে। সিম্পলি আমি যাই আমি আগে ওইটাই করে নেই, নইলে আবার আপনারা এটাই করবেন, যেটা দেখাচ্ছি ওইটাই করবেন। হ্যাঁ কপি করতে পারেন, সেটাও করতে পারেন। হ্যাঁ ও মাই গড, স্পিন স্পিনডট স্পিনপেটা তো সুন্দর করছে কবে এরা, ও হো হো আচ্ছা এই যে এই যে এই যে মানে বহুত দিন মাগনা খাওয়াইছে তো
এই যে শরীরে চলে আসছে প্রাইজিং এ আর টাহা দিতে তো উপরের দিকে ছিল আমার আরেকটা, সেটা ছিল হচ্ছে এটা না, আচ্ছা ট্রেডিশনালটাই দিছি, আরেকটা ছিল মডার্ন, এই যে মডার্ন ইন্টেরিয়র ডিজাইন, এইটা এই দুটাকে হচ্ছে আমরা ইগনোর করতেছি, আর ইগনোর করে দেন আমরা স্পিন করি। হ্যাঁ পাজল মিলিয়ে দিলাম, সমস্যা নেই। আচ্ছা এই তো রিলেট হয়েছে, যেমন এখানে ছিল ওয়েদার ইউয়ার, এখানে হচ্ছে রেগার্ডলেস, বাকি কিন্তু আমার এই বাকি কি ছিল ট্রেডিশনাল ইন্টেরিয়র ডিজাইন, এইটা আমার ওকে আছে কিওয়ার্ডটা, এটা আর চেঞ্জ হয় নাই, বাকি সব কিছু চেঞ্জ হয়েছে। এর পাশাপাশি আমার ছিল হচ্ছে মডার্ন ইন্টেরিয়র ডিজাইন, এই দুটাকে চেঞ্জ করতে না করছি, দুজনকে চেঞ্জ ছাড়া বাকি সব চেঞ্জ করছে, তাই তো? তো সিম্পলি এইটা আগিয়ে দিছি, এখন সেম কন্টেন্টটাকে আমি একটা কপি মারলাম, রিরাইট করে দিয়ে এসে আমরা এইখানে এই কাজটা করব এইখানে। সো আগে এখানে আমার সাইড বসাইলাম, দেন কন্টিনিউ করি। এখানে হচ্ছে আমার ক্যাটাগরি, আমাদের এটা কোন ক্যাটাগরি আন্ডারে পড়ে, স্টাইল অ্যান্ড ফ্যাশন, তাই না? কুকিং কেন পড়বে, আমরা এটা কি করতেছি স্যার, আমরা এখানে এই যে ডিজাইন নিয়ে কথা বলতেছি, আমাদের একটা ঘরের ভেতরে ইন্টেরিয়র ডিজাইন নিয়ে কথা বলতেছি, একটা স্টাইল আসতেছে। আমি দেখাই দিচ্ছি, দাঁড়ান আগে এখান থেকে আগে শেষ করিনি, দাঁড়ান। এখানে আমরা কি দিতে পারি, এটা স্টাইল অ্যান্ড ফ্যাশন দিয়ে দিই, স্টাইল অ্যান্ড ফ্যাশনের আন্ডারে ট্যাগস কি কি যায়, ট্যাগ দিতে পারে হচ্ছে আমার গতবারেরটি ইন্টেরিয়র ডিজাইন, এরকম যতগুলো ট্যাগ যায় আমার ততগুলো ট্যাগ আমি দিব, দেওয়ার পর সিম্পলি আমার ডিসক্রিপশনেই তো কপি করে দিতে, একদম সহজ স্যার। এই যে এ হচ্ছে আমাদের টোটাল স্টোরির প্রিভিউ হচ্ছে এইটা, এবং নিচে হচ্ছে আমাদের ট্যাগ এবং স্টাইল অ্যান্ড ফ্যাশন, আমি দেখাচ্ছি সবগুলো বুকমার্ক, আমি ফাইবারে গিয়ে আপনাদের দেখাচ্ছি, আগে এই কাজটা শেষ করি। এখন কথা হচ্ছে যে আমি যে এখানে দিলাম, এখানে একটা জিনিস দেখেন, আমি এখানে অ্যাঙ্কর টেক্সট করতে পারতেছি না, কোনো অপশন নাই, খেয়াল করছেন? হ্যাঁ, তাহলে লিঙ্কটা কই যাচ্ছে, লিঙ্কটা ডিরেক্ট যাচ্ছে উপরে, আমরা এর আগে একটা ইউআরএল সোর্স ইউআরএল দিয়ে আসছিলাম না, এবং এই সোর্স ইউআরএলটা কিন্তু একদম নিচের দিকে আসছে, এই যে এটা, এবং ইউআরএলের টাইটেল হচ্ছে এটা, এটা অটো নিয়ে নিছে এখানে বাড়তি, যেটা বুকমার্কে যেটা আমরা করছিলাম যে এখানে আমরা অ্যাঙ্কর টেক্সট করতে পারছিলাম, এইখানে আমরা এই সাইডের মধ্যে অ্যাঙ্কর টেক্সট করতে পারতেছি না, কারণ আমাকে অ্যাঙ্কর টেক্সট করার মতো কোনো সিস্টেমই দিচ্ছে না। এখন একটা কাজ এখানে করার চেষ্টা করা, দেখা যেতে পারে যে আমার যদি অ্যাঙ্কর টেক্সট লাগেই, তাই সেক্ষেত্রে আমরা HTML একটা কোড বসানোর কথা বলছিলাম না, ব্লগের ক্ষেত্রে, ব্লগ কমেন্টিংয়ের ক্ষেত্রে ওই কোডটা আমরা বসায় দেখতে পারি। তাইলে আমি এখান থেকে একটা ফাইল নেই, এইটা হচ্ছে আমার হাইপারলিঙ্কের টেক্সট, তাহলে এখানে আমার ইউআরএল যাচ্ছে হচ্ছে এটা, ইউআরএলটা যাবে, এবং এখানে আমি ধরেন রাখলাম এই লিঙ্ক টেক্সটের মধ্যে যাবে হচ্ছে আমাদের এখানে যে কন্টেন্টটা লিখছি, এই কন্টেন্টের মধ্যে কোথায় যাচ্ছে, ট্রেডিশনাল, এখানে লাইকের পর, না লাইকের পর ট্রেডিশনাল ইন্টেরিয়র ডিজাইন, এই টেক্সটের উপরে যাচ্ছে, তাইলে এই তো কপি, এই জায়গার মধ্যে আমরা এটা কেটে দিয়ে এই জায়গাতে আমরা পেস্ট করে দিলাম, দেখেন তো এখানে কি হয়েছে, তাই? হ্যাঁ লিঙ্ক টাইপ, এটা ডু ফলো নো ফলো, এটা আমরা পাবলিশ করার পরে না বুঝবো, বাট আমরা আমাদের অ্যাঙ্কর টেক্সট করা দরকার ছিল, দর্শে আমরা এখানে অ্যাঙ্কর টেক্সট করলাম, যেখানে আমার সিস্টেম আগে যেটা এখানে ছিল যে এটাতে আমরা অ্যাঙ্কর টেক্সট করতে গেলে সিলেক্ট করলাম, লিঙ্ক প্রোভাইড করলাম, অ্যাঙ্কর টেক্সট হইলো, বাট আমি পারতেছি না এখানে, সো এইখানে একটা সিস্টেম করলাম,
বুঝা গেছে? তো এরপরে এখানে আমার সিমিলারলি ছিল কোনটা, এইটা ছিল এখানে, এখানে আরেকটা ছিল, এটাকে আমরা কি হয়ে গেছে, এটা হয়েছে তাই তো? তাহলে এখন এখানে আমার আমার এখানে একটা হিসাবে বাকি আছে, এখানে একটা স্পেস নাই, একটা স্পেস এখানে শর্ট আছে, একটা স্পেস দিয়ে দেন, আর উপরেরটা কি, উপরেরটা ঠিকঠাক, ওকে থাকলে আমরা সেভ চেঞ্জ অ্যান্ড সাবমিট ডিটেল, এখানে কনফার্ম ডিটেল, এখানে আমরা সাবমিট স্টোরিতে ক্লিক করে দিব, সাবমিট স্টোরি। এই হচ্ছে আমাদের পোস্ট যেটা চলে আসছে অলরেডি সবার উপরে। আমরা এটা একটু ওপেন করি, এই লিঙ্কটাতে ক্লিক করে দিই কি আসে, আমরা তো হোমে আসি ডিরেক্টলি, এ হচ্ছে, আর এটা হচ্ছে আমার সোশ্যাল বুকমার্কিং এর লিঙ্কটা যেটা আমরা করলাম। এখন এখানে আমরা তাহলে রিপোর্টটা সাবমিট করি, তো এখানে মাস্টার ওয়েবসাইট স্ক্রিনশট লিঙ্ক টাইপ গেল, সো আমরা এখানে আরেকটা লিঙ্ক ই করতে হবে, তো আমাদের এখানে ছিল হচ্ছে আমাদের ব্যাক লিঙ্ক লাইভ ইউআরএল, এটা দেওয়া হয়নি, তো এটা তো মনে করাবেন না, ইম্পর্টেন্ট ছিল। সো লাইভ ইউআরএল কোনটা আমরা এটার ক্ষেত্রে, এটা যখন বানাইছি সেটা লাইভ ইউআরএল ছিল হচ্ছে এটা, এই যে এটা এতটুকু, এই যে স্ট্যাটাস অ্যাপ্রুভ সাবমিটেড, এতটুকু দরকার নাই, এই এতটুকুই অ্যানাফ, এই যে এটা। সো বুকমার্ক থেকে আমরা এটাকে যদি একটু ইনকগনিটো মোডে একবার চেক আপ দিয়ে দেখি যে এটা এই লিঙ্কটা ঠিকঠাক আছে কিনা, আমি দেখতে পারতেছি কিনা, এ হচ্ছে ওকে আছে, তো এটা হচ্ছে আমার লাইভ ইউআরএল লিঙ্ক যেটা আমি আমার ক্লায়েন্টকে, ঠিক আছে। সিমিলারলি এটার জন্য যদি যে কাজটা করবো সেটা হচ্ছে, এখানে তো আমি কোন সাইট থেকে ব্যাকলিং বানাইছি, এই সাইট থেকে ব্যাকলিং বানাইছি, সো এই সাইটের ইউআরএল হচ্ছে এইটা, যার দিয়ে ধরে রাখলাম 50। এবং লাইভ ইউআরএল লিঙ্ক কোনটা, লাইভ ইউআরএল লিঙ্ক হচ্ছে আমরা এই যে ক্লিক করার পরে এই যে ইউআরএলটা ক্রিয়েট হয়েছে আমাদের ভিতরে ঢোকার পরে, এ হচ্ছে সেই ইউআরএল, এবং যা পাইছি সবই ডু ফলো ব্যাকলিং পাইছি এখানেও। স্যার আমি তো দুইটা করে ফেলাম, আপনার দেখাতে দেখাতে দুইটা করে ফেলছি। আচ্ছা এই এটার লিঙ্কটা দেখে নিই, এটা ডু ফলো লিঙ্ক, ট্রেডিশনাল ইন্টেরিয়র ডিজাইন এক্সটেনশন অ্যানাবলে, এইটাকে কিন্তু ঠিকই রেডমার্ক দেখাচ্ছে, বাট এইখানে রেডমার্ক দেখাচ্ছে না, এগুলো তো লিঙ্ক করাই, এগুলো সবগুলাই ডু ফলো লিঙ্কের মধ্যে আসছে। সো যাই হোক, তো এটা হচ্ছে আমাদের লিঙ্কের টাইপ, এটাও ডু ফলো রাখি, এটা ডু ফলোই আসছে যেহেতু আমার এখানে এক্সটেনশন দেখাচ্ছে না, সো ডু ফলো ডেফিনেটলি। আর স্ক্রিনশট, স্ক্রিনশটের কথা যদি বলেন সেক্ষেত্রে স্ক্রিনশট আমরা নেই এখান থেকে, সোশ্যাল বুকমার্কিং থেকে স্ক্রিনশট, এবং আমরা বুকমার্ক করছি এখানে একটা লিঙ্ক ধরাইছি তাকে, এবং এতটুকু একটা লিঙ্ক দিছি তাকে অ্যাজ এ অ্যাঙ্কর টেক্সট কিওয়ার্ড ধরে। আর নর্মালি তো একটা অ্যাঙ্কর টেক্সট আমার এখানে আসেই, এখান থেকে একটা আসেই, এবং সবগুলাই ডু ফলো ব্যাক লিঙ্ক। সবগুলাই ডু ফলো, দ্যাটস ইট, সিম্পল, শেষ। কপি, অ্যান্ড আমরা স্ক্রিনশটের লিঙ্ক হচ্ছে এটা, এবং এটার জন্য আমরা ব্যাকলিং করলাম, তো রিপোর্ট কমপ্লিট। এইভাবে 100টা সাইট করতে বলুক, 500 সাইট করতে বলুক, আর 50টা করতে বলুক, অ্যাকাউন্ট করবেন, করে ফেলবেন, শেষ, ইজি। কোনো ব্যাকলিঙ্কের কোনো লিমিট নাই। আচ্ছা মনে করেন আপনার পুরো চিটাগাংয়ের লোক আপনাকে চেনে, এবং পুরো চিটাগাংয়ের লোক আপনাকে বলে ভালো, আপনি অনেক ভালো। এখন এই পুরো চিটাগাংয়ের সাথে সাথে যদি পুরো ঢাকাতে যত লোক আছে তারাও যদি বলে ভালো, আপনার লস আছে, লাভই তো বেশি। তো ব্যাকলিঙ্কের কোনো লিমিট নাই যে আমার এত করলেই শেষ, আপনি যত করতে পারেন করে যান, এটা আপনার রেফারেন্স, আপনার পেছন থেকে সাপোর্টের রেফারেন্স এটা। এইভাবে যতগুলো সাইট হবে একটা একটা করে এইভাবে রিপোর্টটা ক্রিয়েট করবেন ক্লায়েন্টের জন্য। রিপোর্টের ছবিটা তুলে রাখেন স্যার, আমি এগুলো আবার ডিলিট করে দিই, পরে দেখা যায় যে নিয়ে টানাটানি শুরু হয়।
ভিডিও আসে তার বিশ্লেষণ রেখে দেন, ভিডিও থেকে কত মিনিটের মধ্যে এই রিপোর্টটা পাবেন একটু রেখে দেন। সিমিলারলি এরকম স্যার হাজারটা সাইট আছে, হাজারটা সাইটে যাবেন। এক হচ্ছে যে এখানে এটার জন্য কারো কাছে যাওয়ার দরকার নাই যে আমাকে একটা স্যাম্পল দেন, আপনি নিজে থেকে এখানে সাইট রেডি করা আছে, সাইটগুলোতে যান, আপনার যে কন্টেন্টগুলো লিখছেন প্র্যাকটিক্যালি ওগুলোর উপর ইমপ্লিমেন্ট দেন, একটা রিপোর্ট ক্রিয়েট হবে এরকম। আমি এতগুলো হোমওয়ার্ক এই জন্য দিচ্ছি, আপনাকে আমি বলতে পারতাম ভাই 10টা ব্যাকলিঙ্ক করে রেখে দিন আপনার জন্য সহজ হইতো, বাট আপনি যদি কষ্ট করে 50-100টা করেন আপনার জন্য এই ফাইলটা ভারী হচ্ছে। ক্লায়েন্ট যদি কখনো এই ধরনের কাজে বলে যে আমার ডেমো দেন, আপনি 50টার জায়গায় যদি 100টার ডেমো দিতেন বা এই ফাইলের ডেমো দেন, দ্যাট মিনস ক্লায়েন্টের একটা ট্রাস্ট ফিল হবে যে সে অনেক কাজ করছে। আমি এই জন্য আপনাকে 100-150 করে ব্যাকলিঙ্ক করতে দিচ্ছি প্রতিটা সেক্টরের সেকশনের জন্য। আন্ডার লাইন 5-10 দিতে পারতাম, আপনার কনসেপ্ট ক্লিয়ার হলে আমি ক্লিয়ার, বাট কনসেপ্ট ক্লিয়ার হওয়ার পর এতগুলো করতে দিচ্ছি এই একটা কারণে যে জাস্ট টাইমে ক্লায়েন্ট যদি বলে যে আগে করছেন ডেমো দেখান, তাহলে তাকে যেন একসাথে অনেকগুলো ছড়িয়ে দিতে পারে। যেমন গতকালকে আমি আপনাদের প্রোফাইল বুকমার্কিং দেখাই দিকে দেখাইলাম না, একটা মেয়ের যে সে কিনা হচ্ছে 12টা না কয়টা দিচ্ছে আমি তাকে বলছি এটা আনা না আরও দেখান, পরে আরও বড়গুলো অনেক বড় করে বানিয়ে দিচ্ছে আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি তো মনে হয় সে বড় করে দিচ্ছে। আমার মতো আমি যদি তাকে বলতে পারি যে আরো 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 ডিটেল দেখান আমাকে, আপনাকে কেন বলবে না? এই জন্যই এতগুলা দিচ্ছি আমি, এতগুলা করেন তাহলে আপনার কাছে বেশিগুলো থাকবে, আমার প্র্যাকটিক্যালি কাজগুলো হয়ে থাকলো। আচ্ছা, এটা গেল আমাদের সোশ্যাল বুকমার্কিং। এরপর আসেন ডকুমেন্ট সাবমিশন বা পিডিএফ সাবমিশন, পিপিটি সাবমিশন করে কীভাবে ব্যাকলিংক ক্রিয়েট করা যায়। ডকুমেন্ট শেয়ারিং, স্লাইড শেয়ারিং বা পিপিটি সাবমিশন, স্লাইড শেয়ার, পিপিটি একই জিনিস। পাওয়ার পয়েন্ট সাবমিশন বা স্লাইড শেয়ার, স্লাইড মানে পাওয়ার পয়েন্ট, পাওয়ার পয়েন্ট মানে পিপিটি, একই জিনিস। এইভাবে এগুলো করে কীভাবে হচ্ছে ব্যাকলিংক ক্রিয়েট করা যায়। তো আমরা আগে আসি হচ্ছে স্লাইড শেয়ার, ইমেজ শেয়ার। ইমেজ শেয়ারের মাধ্যমে ব্যাকলিংক ক্রিয়েট করা যায় কীভাবে? পিন্টারেস্ট হচ্ছে সবথেকে বড় মাধ্যম, দেখাইছিলাম পিন্টারেস্ট। আমরা ইমেজ দিচ্ছি, ইমেজের শেষে ডেস্টিনেশন লিঙ্ক দিয়ে দিচ্ছি, ইমেজ থেকে ব্যাকলিংক আসতেছে। তো ইমেজ শেয়ারিংয়ের মাধ্যমে ব্যাকলিংক কালেকশন। তো ইমেজ শেয়ারিং, পিপিটি সাবমিশন, ডকুমেন্ট শেয়ারিং, পিডিএফ সাবমিশন, পিডিএফ ফাইল। পিডিএফ ফাইল বলতে আমাদের কাছে যে পিডিএফগুলো থাকে লাইক দ্যাট, এই যে এগুলো পিডিএফ থাকে না, এগুলা এগুলো তো আমাদের পিডিএফ। সো এই পিডিএফগুলোর অ্যাকচুয়ালি কী অবস্থা দেখা যাচ্ছে, এই পিডিএফগুলো সাবমিশন করে পিডিএফগুলোর মধ্যে থেকে হচ্ছে আমরা ব্যাকলিংক ক্রিয়েট করতে পারি। সো আগে বাইর করি স্যার। তবে এই পিডিএফ সাবমিশন, পিপিটি সাবমিশন, ইমেজ সাবমিশন আর হচ্ছে ডকুমেন্ট শেয়ারিং, এই যতগুলো কথা বললাম ম্যাক্সিমাম সিমিলার ওয়েবসাইট যে এই সবগুলো কাজই করা যায়, সিমিলার ওয়েবসাইট একই ওয়েবসাইটের মধ্যে সবগুলো কাজ করা যায়। তো আমি যদি নর্মাল লিখি যে ডকুমেন্ট শেয়ারিং সাইট লিস্ট প্রথমেই আছে যেখান থেকে ডকুমেন্ট শেয়ার করতে পারি। তারপরে হচ্ছে ড্রপ বক্স, অ্যামাজন ড্রাইভ বক্স, মাইক্রোসফট অন ড্রাইভ, জাম্প শেয়ার, এই প্রত্যেকটাই হচ্ছে ডকুমেন্ট শেয়ারিং সাইট। মজার বিষয় হচ্ছে কাজগুলো আপনারা নিজেরাই করছেন বা কখনো ভেবে চিন্তাই করেন যে এটার নাম এটা, ওইটাই ব্যাকলিংক হয়ে গেছে। আর ওই যে বললাম আপনারা করছেন কাজ কখনো চিন্তা করেন না যে কাজ এটা, বাট এটা কাজ এভাবে চলে, পার্থক্য এখানেই স্যার। দেখি এটাতে যাই, গুগল ড্রাইভ, ফোর শেয়ার্স, মিডিয়া ফায়ার, আই ক্লাউড, অন ড্রাইভ, বক্স, মেগা এনজেট, জিপি শেয়ার, আপলোডেড, সেন্ট স্পেস, আর হচ্ছে হাইচেল ডট কম, এদিকে হচ্ছে উই ট্রান্সফার, টু শেয়ার্ড, আপলোডিং, মেগা আপলোড, অভাব নেই স্যার এখানে তারও আছে। প্রত্যেকটাই হচ্ছে ডকুমেন্ট শেয়ারের সাইট, ওগুলো হচ্ছে টপ লেভেলের সাইট যেগুলো চেনা জানার মধ্যে সবাই ইউজ করে, আর এগুলো হচ্ছে যারা চেনে টেনে না তার বাদ দিয়ে এগুলো, তার মধ্যে এইটা একটা সব থেকে পপুলার মধ্যে হচ্ছে তার মধ্যে এইটা একটা স্লাইড শেয়ার ডট নেট। আমরা এটা দিয়ে শুরু করব, স্লাইড শেয়ার ডট নেট, গো টু স্লাইড শেয়ার ডট নেট। এই হচ্ছে আমাদের অবস্থা, এখন শুরু করতেছি। এখানে ডকুমেন্টও শেয়ার করতে পারেন, এখানে আপনি পিডিএফ শেয়ার করতে পারেন এই জায়গাতে, এই এই ওয়েবসাইটটাতে। ঠিক এরকম যতগুলো বললাম যে এই প্রত্যেকটা সাইটই সিমিলার, যে সকল সাইটগুলোর মধ্যে পিডিএফ ফাইল, নর্মালি ওয়ার্ড ফাইলে যেটা লিখছি ওয়ার্ড ফাইল, আইদার হচ্ছে অন্যান্য ডকুমেন্ট সেটা পাওয়ার পয়েন্ট হইতে পারে, সাবমিট করতে পারেন। এখন ক্লায়েন্ট আপনাকে সর্বোচ্চ কন্টেন্ট দিয়ে দিবে। এখন কাজটা কি, এখানে শেয়ার করার আগে আপনার কাজটা কি, ক্লায়েন্ট আপনাকে
কন্টেন্ট দিয়ে দিল, কন্টেন্ট সেটা ডকুমেন্ট ফাইলে দিতে পারে বা সেটা নোটপ্যাডেও দিতে পারে, ক্লায়েন্টের ইচ্ছা। ক্লায়েন্ট যদি বলে যে আমাকে পিডিএফ সাবমিশন করতে হবে, যে আপনি পিডিএফ সাবমিশন করে দিবেন আমাকে, তার সাথে আমাকে পিডিএফ ফাইল বানাইতে হবে ফার্স্ট অফ অল, বাট ক্লায়েন্ট আমাকে পিডিএফ দেয় নাই, পিডিএফ না দিয়ে সে নর্মাল একটা কন্টেন্ট আমাকে ধরায় দিছে, সেটা ওয়ার্ড ফাইলের কন্টেন্ট হতে পারে, এবং ক্লায়েন্ট বলছে যে আমার এই কন্টেন্টটা অমুক ইউআরএল এর মধ্যে যাবে। যেমন উদাহরণ হিসেবে যদি আমি বলি, আপনাকে এরকম একটা ডকুমেন্ট ফাইল দিয়ে দিলো এবং নিচের দিকে বা এই ডকুমেন্টের সাথেই নিচের দিকে আপনাকে বলে দিল যে অ্যাঙ্কর টেক্সট উইল বি কি কি, আমাদের অ্যাঙ্কর টেক্সট হইতে ছিল যে মডার্ন ইন্টেরিয়র ডিজাইন আর হচ্ছে ট্রেডিশনাল ইন্টেরিয়র ডিজাইন, এই দুটো আমাদের অ্যাঙ্কর টেক্সট হিসেবে বসবে। এবং কোন ইউআরএলে যাবে, আমাদের ইউআরএল হবে হচ্ছে অবজেক্ট হার্ডের যে আমাদের যে কন্টেন্টের মধ্যে আমরা তখন ছিলাম, ওই কন্টেন্টটা হচ্ছে আমাদের টার্গেটেড ইউআরএল। এখন আপনাকে কি করতে বলছে, আপনাকে বলা হলো তাইলে আমার জন্যে 200 পিডিএফ করবেন বা 100 পিডিএফ করবেন, 50টা পিডিএফ, 200 এত যায় না, 50, 60, 10, 20 মধ্যে কমপ্লিট থাকে। সো ধরেন 10টা পিডিএফ করবেন, বাট শর্ত হচ্ছে এই যে কন্টেন্ট আপনাকে দিলাম, এই কন্টেন্টটাকে আপনি রিরাইট করে 10টা কন্টেন্ট বানাবেন এবং ওই ট্রেডিশনাল মডার্ন ট্রেডিশনাল ইন্টেরিয়র ডিজাইন আর মডার্ন ডিজাইন এই দুইটার মধ্যে অ্যাঙ্কর টেক্সটের মধ্যে ফিক্স করবেন ইউআরএলকে। অথবা সে হয়তো এরকম 10টা কন্টেন্টই আপনাকে দিয়ে দিছে আলাদা আলাদা, যে 10টা পিডিএফ বানাবেন এই 10টা কন্টেন্ট দিয়ে, বা সে পিডিএফ বানায় দেয় নাই এবং অ্যাঙ্কর টেক্সটও করে দেয় নাই। সো ফার্স্ট অফ অল থিঙ্ক হচ্ছে কাজ হচ্ছে আপনার যে আপনাকে এখানে ফাইলটাকে সাজাবেন, আগে পিডিএফটা বানাবেন নিজের মতো করে। তাহলে আমার এখানে ক্লায়েন্ট যেটা দিল এটা হচ্ছে ইউআরএল, টার্গেটেড ইউআরএল, এই হচ্ছে আমার ক্লায়েন্টের কাছ থেকে পাওয়া রিপোর্ট এবং অ্যাঙ্কর টেক্সটের মধ্যে আমি এগুলো নিয়ে আসি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে না। এটা একটা অ্যাঙ্কর টেক্সট ছিল যেটার মধ্যে আমাদের লিঙ্ক করতে হবে, এটা একটা হইতে হবে, অ্যান্ড এটা কি ছিল মডার্ন, কোথায় এটা, দশটা পিডিএফ করবেন, দশটা ওয়েবসাইটে রেখে আসবেন, যেটা পিডিএফ সাবমিশন। ডকুমেন্ট সাবমিশন হলে এটা আমার জন্য ডকুমেন্ট শেষ, ওয়ার্ড ফাইল ডকুমেন্ট, পিডিএফ করবো, আবার পিডিএফ হলে পিডিএফ বানাবো। এখন পিডিএফ বানানোর আগে আমার এই দুইটা ছিল অ্যাঙ্কর টেক্সট, সো এদেরকে আগে ধরি। তো আমার ইউআরএল কোনটা, এটা আমার ইউআরএল ছিল, আমি এদেরকে তাহলে আলাদা করি আগে, এটা হচ্ছে আমার আলাদা ফাইলে থাকুক, এদেরকে আমি কেটে দিব, এখানে পিডিএফ বানানোর সময় এদেরকে রাখা যাবে না। আরে ভাই শোন না, তাহলে আমার একদম উপরের দিকে যদি যাই, আমরা পাচ্ছি এখানে একটা পাচ্ছি ইন্টেরিয়র ডিজাইন, এটাকে আমরা হাইপার লিঙ্ক করবো। সো এখান থেকে রাইট ক্লিক করে হাইপার লিঙ্ক, হাইপার লিঙ্ক করার পর আমরা কী করতেছি, এটা কী করবো, হ্যাঁ কোনটা থেকে দিব, এখান থেকেই শেষ, এই অ্যাড্রেসের মধ্যে জাস্ট আমার লিঙ্কটাকে পেস্ট করে দিব, সিম্পল। টেক্সট হচ্ছে এটা, অ্যাড্রেস হচ্ছে এইটা, টেক্সট হইছে। এরপরে হচ্ছে আমার কি যেন ছিল, মডার্ন, এইটা মডার্ন ইন্টেরিয়র ডিজাইন, এটার আমরা হাইপার লিঙ্ক করি, টেক্সট হচ্ছে এটা, এতটুকু কমপ্লিট। ডেফিনেটলি প্রত্যেকটা হিসাবেরই টাইটেল থাকে, কন্টেন্ট দিছে টাইটেল দিবেন না, টাইটেল থাকবে, সো টাইটেল দিয়ে নেই, টাইটেল হচ্ছে এইটা, এই হচ্ছে আমাদের টাইটেল। এখন টাইটেল আপনি ছোটো বড়ো করা আপনার মতো করে আপনি করেন, যদি এখানে মনে হয় যে আমার কিছু ইমেজ অ্যাড করা দরকার আপনি ইমেজ অ্যাড করেন। আমি পুরো একটা ফুল ডকুমেন্ট ক্রিয়েট করি যেটা একদম প্রফেশনালি কাজ করতে গেলে ক্লায়েন্টের জন্য হয়ে থাকে, ওয়েব পিতে আছে, এটা হবে না,
সো ধরে নেন আমরা এই জায়গাতে একটা ইমেজ ইনপুট করতে পারি, সো ইমেজ অ্যান্ড ডেস্কটপ থেকে এখানে একটা ইমেজ অ্যান্ড এটার অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্ট হবে সেন্টার, আর এদিক থেকে এখানে একটা ইমেজ ইনসার্ট ইমেজ অ্যান্ড এখানে একটা ইমেজ অ্যান্ড এইটার ডিক্রিমেন্ট হচ্ছে সেন্টার সেন্টার ওকে সেন্টার আছে এই তো। তাহলে আমার দুই পেজের একটা 388 অর্ডার একটা কন্টেন্ট ক্রিয়েট হইল, সিম্পল। এখন এইটাকে আমরা সেভ করব, সেভ অ্যাজ ডেস্কটপে সেভ করি, এটাকে জাস্ট পিডিএফে সেভ করব। এখন উইন্ডোজের যে ভাষা কী বলে অফিসের যে ভাষণটা, অনেকের কম্পিউটারের মধ্যে প্রবলেম হতে পারে যে 2007 ভার্সন চালাচ্ছেন, আমার তো 2016 বা 2010-13-20 এটা লেটেস্ট ভার্সন, ওকে এর মধ্যে বিল্ট ইন পিডিএফ করা আছে। যাদের 2007 বা 7-এর নিচের ভার্সন তাদের মধ্যে এই বিল্ট ইন পিডিএফ নাই, এটা নাই। তাহলে আমাদের 2 MB একটা সফটওয়্যার আছে পিডিএফ ক্রিয়েটর নামে, এটা নামে জাস্ট ইনস্টল দিলেই পিডিএফ অপশনটা এখানে চলে আসবে, ঠিক আছে। আমি সফটওয়্যারটা দেখাই দিচ্ছি কি, এখানে আমাদের নামটা নিজের মধ্যে চেঞ্জ করে নেন বা যেইভাবে ফাইল নাম যেভাবে হওয়া উচিত এক্সাক্ট ফাইল নাম কিওয়ার্ড ধরে করেন, দেন এটা আমাদের ডকুমেন্টে সেভ ডেস্কটপে সেভ হচ্ছে, ডেস্কটপ অ্যান্ড ডেস্কটপে সেভ দিলাম। ঠিক সিমিলারলি এরকম যতগুলা লাগে আপনি বানান, পিডিএফ যদি বানাইতে হন পিডিএফ এরকম বানান। সো এখন এই অ্যাঙ্কর টেক্সট এখানে করার কারণ হচ্ছে এই অ্যাঙ্কর টেক্সটে আমার বেসিক্যালি লিঙ্ক প্রোভাইড করবে, এই অ্যাঙ্কর টেক্সটটা এখন ওই যেই সাইটে আমরা এটা সাবমিট করবো ওই সাইট কী ধরনের দিবে ডিপেন্ডস অন ওয়েবসাইট, তারা যদি ডুফলো দেয় আমার ডুফলো আসবে, তারা আমাকে নোফলো দিলে আমার নোফলো আসবে। পিডিএফ করে আমি সাবমিট করে দিয়ে আসা, রাইট। তবে এই পিডিএফ সাবমিশন বা স্লাইড শেয়ার ডকুমেন্ট শেয়ার এগুলো সচরাচর সাধারণত নোফলো ব্যাকলিঙ্কই সব থেকে বেশি প্রোভাইড করে, ম্যাক্সিমাম ডুফলো খুবই রেয়ার। এটা করলাম, তারপরের কাজ হচ্ছে যেটা হচ্ছে ইয়েছিল যে পিডিএফ না পিডিএফ পিডিএফ সফটওয়্যার ফর অফিস 2007, হ্যাঁ লিখে সার্চ করলে আপনার ওয়েবসাইটটা পেয়ে যাবেন। ফাইল হিপো থেকে নামান বা যেখান থেকে নামান, নামার ওই সফটওয়্যারটা জাস্ট ইনস্টল দেন, যদি 2007 বা 7-এর নিচে থাকে তাহলে আপনার পিডিএফ ক্রিয়েট করার জন্য ওইটা অটোমেটিকলি কাজ করতেছে কাজ করবে। আমাদের ছিল হচ্ছে শেয়ার, এখানে আসছিলাম। সো আমাদের সব কিছু ওকে থাকলে আমরা লগ ইন করবো বা সাইন আপ করবো, সাইন আপ করার পর লগ ইন। সো এই হচ্ছে লগ ইন করলাম, এখানে লগ ইন করে এই যে বাকিটা হচ্ছে যে এখানে করছে টেক্সট দিয়ে দিয়ে তারা হচ্ছে এখানে সাবমিট করে গেছে। তো আমরা এখানে আপলোড, এখানে আমরা আপলোড করবো। সো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপলোড করতে পারেন, আবার এখান থেকে ফাইল সিলেক্ট করতে পারেন। ড্র্যাগ অ্যান্ড ড্রপ বুঝছেন তো, জাস্ট ড্র্যাগ করে নিয়ে এসে ছেড়ে দেন। আচ্ছা এখান থেকে আমরা নিয়ে আসি, এখান থেকে আমাদের এটা এটা হচ্ছিল পিডিএফটা, পিডিএফটা দেন। এখানে টাইটেল, এখানে হচ্ছে আমার ডেসক্রিপশন, এইখানে এই ডকুমেন্টে কী আছে বা ডকুমেন্ট আমরা কী নিয়ে কথা বলছি এইটা বলবো, বাট এই ডকুমেন্ট যে যা নিয়ে কথা বলছি এটা অন কাইন্ড অফ কন্টেন্টই বলতে পারেন। ছোটোখাটো আমরা একটা কন্টেন্ট এখানে ধরায় দিব, যেখানে কিনার মধ্যে যেখানে যেখানের মধ্যে আমরা আমাদের কিওয়ার্ডগুলো যতটুকু পারি ইমপ্লিমেন্ট করার ট্রাই করব, ইমপ্লিমেন্ট করার ট্রাই করব। এবং এখানে ডিসকভারি যে স্কোরটা এইটা হচ্ছে আমরা একটু চেক দেবো যে অ্যাবিলিটি স্কোরটা আমাদের কী অবস্থা, ডিসকভার অ্যাবিলিটির কী অবস্থা। আর ক্যাটাগরি, ক্যাটাগরি আমাদের এটা কোন ক্যাটাগরি, লাইফস্টাইল ক্যাটাগরি না, লাইফস্টাইলের মধ্যে তো পড়ে এটা ডিজাইন ইন্টেরিয়র ডিজাইন, লাইফস্টাইলের মধ্যে পড়ে, এর বাইরে আর কী কী পড়ে, ডিজাইনের মধ্যে তো পড়ে, ডিজাইন তো এক্স্যাক্টলি নাই, তো এর আশেপাশে আমাকে দেখতে হচ্ছে ডিজাইন আছে। আচ্ছা আর প্রাইভেসি অলওয়েজ পাবলিক, অলওয়েজ পাবলিক থাকবে। ট্যাগ দেন, ইন্টেরিয়র ডিজাইন এখানে আসছে, তারপর হচ্ছে হোম ডেকোর, হোম ডেকোর তো এটার সাথে যায় না, হোম ডেকোর, তারপরে হোম ডিজাইন, হোম ইমপ্রুভমেন্ট এটাও যায়, হোম ইমপ্রুভমেন্ট। এবার যতগুলো যায় এই স্কোরটাকে ফুলফিল করে ফেলার ট্রাই করেন, এই স্কোরটাকে। আর দিলাম না
টাইটেলও যদি চেঞ্জ করার প্রয়োজন মনে হয় আপনি চেঞ্জ করেন, আপনি যেভাবে রাখছেন এভাবেই থাকুক। ওকে, এখন একটা এখানে আরেকটা কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে এই যে এখানে যে লেখাটা লিখলাম, একটু বড় করি, এখানে যে লেখাটা লিখলাম এই যে এটা, এবার চেষ্টা করে দেখা উচিত যে আমার অ্যাঙ্কর টেক্সট এখানে এখনও কাজ করে কিনা। যদি করে তাহলে আমি এক তো লিঙ্ক আমার, আমি যত বেশি লিঙ্ক গ্যাদার করতে পারি আমার জন্য তত বেটার, তাই না? সো একটা তো লিঙ্ক আমার এই পিডিএফের মধ্যে যেখানে আসেই, বাট আমি যদি এইখান থেকে যদি লিঙ্ক নিয়ে নিতে পারি তাহলে এটা আমার জন্য ভালো। সো আমি একটু দেখি এখানে পারি কি না। এটা কি ছিল, ট্র্যাডিশনাল ইন্টেরিয়র ডিজাইন, যদি হয় তো হইল, না হইলে কিছু করার নাই, সব সাইটে যে হবে ব্যাপারটা এমনও না, বাট আমি চেষ্টা করে দেখতে পারি, দোষের কিছু নেই। নিবে না, ডিরেক্টলি রাখতেছে। সো এভাবেই থাকুক, পাবলিশ, একসাথে অনেকগুলো থাকলে এইখানে অ্যাড মোর, আরও অ্যাড করে একসাথে পাবলিশ করে দেন। আমরা পাবলিশ করি, পাবলিশ করার পর এই যে এখানটা ইউআরএল ক্রিয়েট হয়েছে এইটা ক্লায়েন্টকে দিবেন, এটি আমার লিঙ্ক করা কমপ্লিট, অ্যাঙ্কর টেস্ট কমপ্লিট। সো কপি অ্যান্ড কগনিটো মোড, অ্যান্ড এই লিঙ্কটা একবার টেস্ট দিয়ে দেখি স্লাইড শেয়ারে। এ হচ্ছে আমার পিডিএফ আসছে, এটাই আর কিছু না, এই যেখানে সাবমিট করে দিয়ে আসছি এখানে লিঙ্ক ক্রিয়েট হয়েছে, এটাই হচ্ছে আমার পিডিএফ সাবমিশন, আর এখানে আমার ডিসক্রিপশনটা লিখে দিছি, এটাই স্যার কাহিনী, পিডিএফ সাবমিশন কমপ্লিট। ঠিক এইরকম, এখন এটা পিডিএফ হোক, সেটা আপনার পাওয়ার পয়েন্টের স্লাইড হোক অথবা ডকুমেন্ট হোক, মানে ওয়ার্ড ফাইল হোক, হোয়াট এভার যাই হোক, আপনি জাস্ট এভাবে দিয়ে এই যে লিঙ্কটা পাচ্ছি এইটা জাস্ট ক্লায়েন্টকে ধরাইয়া দেন। এখানে আমরা যদি এটাকে একটু নিচের দিকে রেখে এখানে রাখি, সরি লিঙ্ক হচ্ছে এটা এখানে রাখি, এবং লিঙ্ক পাইছি কার কাছ থেকে, লিঙ্ক পাইছি হচ্ছে স্লাইড শেয়ার ডট নেট থেকে, স্লাইড এই তো, তার দিয়ে ধরে নিলাম যে এটা আসি, এবং লিঙ্ক নো ফলো, ডেফিনেটলি নো ফলো লিঙ্ক পাচ্ছি আমরা এখান থেকে, সো নো ফলো লিঙ্ক পাবো, এবং স্ক্রিনশট স্ক্রিনশট স্ক্রিনশটের ডিটেল হচ্ছে এখানেই আমাদের স্ক্রিনশট ডিটেল, এটাই। সো এটার স্ক্রিনশটটা নিতে গেলে স্ল্যাড শেয়ারে এই তো, যেমন এখানে আমার ডেমো হিসাবে দেখাতে দেখাতে বহু এখানে করা হয়েছে, টিক 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 টিক, বুঝতে পারেন নাই, কপি, হ্যাঁ সব আমার এগুলো, আর মাস্টার ওয়েবসাইট কাকে দিছি, একেই তো দিছি লিঙ্কটা, তো এই হচ্ছে সিম্পল, এটাই কাজ পিডিএফ সাবমিশনের ক্ষেত্র, এটাই কাজ। রিপোর্টগুলোর ধরন সাধারণত একই হয় অথবা নামের পরিবর্তন হইতে পারে, যেমন ওইটা ছিল সোশ্যাল বুক মার্কিং, দুইটা করছি, এখন কি করলাম, এখন এখান থেকে এটা করলাম হচ্ছে আমার পিডিএফ সাবমিশন আর সোশ্যাল ডকুমেন্ট শেয়ারিং আর স্লাইড শেয়ারিং হোয়াট এভার পিডিএফ সাবমিশন। এটা নিয়ে কাজ আছে না, 313 কি কাজ কাজ আছে কিনা, কাজ থাকলেই হয়েছে। তো এই হচ্ছে আরেকটা রিপোর্ট, এইভাবে এই রিপোর্টগুলোকে ক্রিয়েট করবেন, ঠিক আছে। আচ্ছা এই গেল আমাদের ইনকগনিটো মোডের কাজ, এখানে কমপ্লিট। এইভাবে যত ওয়েবসাইট স্যার পাবেন মোটামুটি এখানে সবগুলার একই কাজ, আমরা সাইটে যাব, ডকুমেন্ট বানাবো এবং ডকুমেন্টগুলোকে সাবমিট করে দিব। সাবমিট করাটা আহামরি কঠিন কিছু না, এটা বাচ্চাদের কাজ, এখন যে ব্যাকলিংগুলোর মেথড দেখতেছেন এগুলো একদম বাচ্চাদের কাজ। কঠিন কাজের মধ্যে কাজ হচ্ছে আপনার গেস্ট পোস্টিং করা, একটা ক্লায়েন্টকে ঠিকঠাক মতো রেডি করে বা ব্রোকেন লিঙ্ক বিল্ডিং ক্রিয়েট করা, এগুলো হচ্ছে সব থেকে কঠিন কাজের মধ্যে পড়ে এবং ভ্যালুয়েবল কাজের মধ্যে পড়ে। এগুলো যে কোনো ছোটো বাচ্চারা সাইট ধরায় দেন, ও দেখবেন যে একবার দেখা দিলে করতে পারতেছে, এগুলো ছোটো কাজ।
এখন যেটা দেখবো সেটা হচ্ছে কম্পিটিটর ব্যাকলিং অ্যানালাইসিস বা কম্পিটিটর ব্যাকলিং, কম্পিটিটরদের ব্যাকলিং থেকে ব্যাকলিং করা। যতগুলা মেথড দেখছি মানে ইন্ডিভিজুয়াল নামে নামে যতগুলো ব্যাকলিংকে চিনলাম, তার মধ্যে কম্পিটিটর ব্যাকলিং অ্যানালাইসিস বা কম্পিটিটর ব্যাকলিংই হচ্ছে সব থেকে বেটার ওয়ে, সব থেকে ভালো ওয়ে খুব তাড়াতাড়ি র্যাঙ্কে চলে আসা। বুঝতে পারছি কম্পিটিটর ব্যাকলিং অর্থ হচ্ছে যেমন সামিউল সাহেবের যে কন্টেন্টটা উনি লিখছে, কন্টেন্ট ছিল হচ্ছে এটা, এবং উনি কোন কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করতে চাচ্ছে, কোনটার জন্য র্যাঙ্ক করতে চাচ্ছে উনি, ক্লাসিক ইন্টেরিয়র ডিজাইন স্টাইল ডিজাইন ইন ক্যালিফোর্নিয়া, এটার জন্য হচ্ছে উনি র্যাঙ্ক করতে চাচ্ছে। ফাইন, তাহলে এটাকে আমরা একটু সার্চ করি, এখানে এই কিওয়ার্ডটার জন্য র্যাঙ্ক করতে চাচ্ছে। এখন এই কিওয়ার্ডটার জন্য এখন কথা আছে, এই কিওয়ার্ডের জন্য উনি কই র্যাঙ্ক করতে চাচ্ছে, সেটাই বলতেছি যে কই র্যাঙ্ক করতে চাচ্ছে। এখন এখানে ক্যালিফোর্নিয়া আছে বিধায় এখানে ক্যালিফোর্নিয়া বলতেছেন আপনি, বাট এখানে কিছুই নাই। আমি এখানে বললাম যে ওনার মেইন কিওয়ার্ড হচ্ছে ক্লাসিক ইন্টেরিয়র স্টাইল ডিজাইন, জাস্ট এতটুকু হচ্ছে কিওয়ার্ড। এখন কত হচ্ছে কিওয়ার্ডটা নিয়ে উনি কই র্যাঙ্ক করতে চাচ্ছে, সাপোজ হ্যাঁ গুগলে করতে চাচ্ছে, বাট কোথায়, ইউএসএতে কানাডাতে কোথায় র্যাঙ্ক করতে চাচ্ছে, কত হচ্ছে এটা, তাই না? ওনার তো একটা টার্গেট আছে। আচ্ছা ধরে নিলাম যে ওনার টার্গেট হচ্ছে এটা ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনালি র্যাঙ্ক করবে, বাট ইন্টারন্যাশনালি বলতে গেলেও তো একটা কান্ট্রি আসে, বাই ডিফল্ট একটা কান্ট্রি আসে, এবং ইন্টারন্যাশনালি যদি বলেন যে ইন্টারন্যাশনালি আমি র্যাঙ্ক করবো, সেই ক্ষেত্রেও যে কান্ট্রি বাই ডিফল্ট আসে সেটা হচ্ছে ইউএসএ বা ইউনাইটেড স্টেটস। দ্যাট মিনস আমার মূল টার্গেট হচ্ছে ইউনাইটেড স্টেটস, বা এর আশেপাশে আমার স্পেসিফিক টার্গেট থাকে তখন স্পেসিফিক টপিক, এটা আলাদা। বাট যদি বলি ইন্টারন্যাশনাল, তারপরে বাই ডিফল্ট হচ্ছে ইউএসএ তে আসে। তাহলে প্রথম কথা হচ্ছে আগে এটা দেখা উচিত যে এই কিওয়ার্ডটা নিয়ে ইউএসএ তে কারা র্যাঙ্ক করতেছে, তাই না? ইউএসএ তে যারা র্যাঙ্ক করছে তারাই তো আমার কম্পিটিটর, যেহেতু আমি ইউএসএ তে র্যাঙ্ক করতে চাচ্ছি। এখন এই যে এটা নিয়ে আমি র্যাঙ্ক করলাম, সার্চ করলাম, এই যে ওয়েবসাইটগুলো আসছে, জরুরি এটা না যে ইউএসএ তে এরাই র্যাঙ্ক করতেছে, এটা জরুরি না, এটা এখানে অন্য কেউ র্যাঙ্ক করতে পারে ইউএসএ তে। এটা আমি বাংলাদেশ থেকে আসি, আমার সার্ভার কই, আমার এখানে একদম নিচের দিকে যদি আসি আমি বাংলাদেশ দেখাচ্ছেন আমার সার্ভার, আমার লোকেশন, তো আমার লোকেশন ওয়াইজে এটার হিসাব করে আমাকে দেখাচ্ছে। ঠিক উনার যে কিওয়ার্ড ছিল এটা, এটা তো আমি বাংলাদেশ থেকেই দেখতেছি, বাট উনি চাচ্ছে এটা ইউএসএ থেকে র্যাঙ্ক করার জন্যে। দ্যাট মিনস ইউএসএ তে বাংলাদেশে না হয় এই ওয়েবসাইটগুলো র্যাঙ্ক করতেছে, এরা আমার কম্পিটিটর। সো জরুরি তো এটা না যে ইউএসএ তে এরা র্যাঙ্ক করতেছে না, অন্য কেউ র্যাঙ্ক করতে পারে না। তো স্পেসিফিক যেখানে আমি র্যাঙ্ক করতে চাই ওই এরিয়াতে যারা এই কিওয়ার্ডটা নিয়ে র্যাঙ্ক করতেছে তারা আমার কম্পিটিটর। তো এখন দেখার ইস্যু হচ্ছে ওই যারা আমার কম্পিটিটর তারা কই থেকে ব্যাকলিং করছে, এবং তারা যেখান থেকে ব্যাকলিং করছে আমি সেখান থেকে ব্যাকলিং করবো। এখন সেটা গেস্ট পোস্ট হোক, সেটা বুকমার্কিং হোক, হোয়াটএভার, সেটা যেটাই হোক, ওইটার তখন মেথড কি আমার দেখার দরকার নাই। কত হচ্ছে আমার কম্পিটিটর এটা করছে, আমার এটা করতে হবে, কারণ এটা করেও ব্যাকলিং ও র্যাঙ্ক আসছে। তো আমার র্যাঙ্ক করতে গেলে আমার এটাই করতে হবে, দ্যাটস কল কম্পিটিটর ব্যাকলিং। তো এইখান থেকে হয় এখন এটা চেকিংয়ের জন্য আপনি ভিপিএন দিয়ে দেখেন, আইদার এই কিওয়ার্ড নিয়ে নর্মালি এখানে এসে সার্চ করেন এসরাফে বা কোনো একটা প্ল্যাটফর্মে এসে সার্চ করেন, যেখানে বেটার ট্রাস্টেবল রিসার্চ বা ট্রাস্টেবল রেজাল্ট আপনাকে প্রোভাইড করে এমন একটা প্ল্যাটফর্মে আসেন। সো আমরা কিওয়ার্ড এক্সপ্লোরারে যাই। গুগল থেকে সার্চ করতেছে বাই ডিফল্ট ইউএসএ, এই কিওয়ার্ডের জন্য দেখতে চাই ইউএসএ তে কারা র্যাঙ্ক করতেছে। মূল উদ্দেশ্য এটা সার্চ ডিফিকাল্টি কত এটা ম্যাটার না, এটা হচ্ছে আমার ক্লায়েন্টের কিওয়ার্ড, এটা ক্লায়েন্ট আমার এটার জন্য র্যাঙ্ক করতে চাইতেছে। সো এটা নিয়ে আমাকে অ্যাঙ্কর টেক্সট করে আমার এটাকে টার্গেট করে আমাকে কাজে আগাইতে হবে। সো অনেক ইজি একটা কিওয়ার্ড ছিল এখানে এটা, এবং নিচের দিকে আসলে মেবি পাবো, দেখি এখানে আমরা তো সার্ফের অফটা ওভারভিউ পাবো যারা অলরেডি এই কিওয়ার্ড নিয়ে র্যাঙ্ক করতেছে। টাইট কম্পিটিটর বের করার পর যেটা করতে হবে, সাপোজ এরা কম্পিটিটর, ঠিক আছে, এরাও তো আমার কম্পিটিটর। তো যারা আমার কম্পিটিটর এদেরকে ধরেন, এদের লিঙ্কটা কপি করেন অ্যান্ড সাইট এক্সপ্লোরে এসে লিঙ্কটাকে এখানে দেন অ্যান্ড সার্চ কয়টা ব্যাকলিং করছে। এখন একটা কথা বলি, আমাদের বলা হয় না যে 2000-3000 ব্যাকলিং আছে একটা সাইটে, 100,000 ব্যাকলিং আছে। আচ্ছা ব্যাকলিংকের এখন কোয়ালিটি বা ব্যাকলিংকের এখন একটা সেক্টর বা ক্যাটাগরি আছে। ক্যাটাগরিগুলো হচ্ছে যে আমি যে এইখানে এই কিওয়ার্ডটা নিয়ে সার্চ করলাম, এই ব্যক্তি আমার কম্পিটিটর, এই ব্যক্তি কে কম্পিটিটর, এই যে হাউস অ্যান্ড হোম ডট কম এটা রুট ডোমেন, এটা মেইন ডোমেন, এক্স্যাক্টলি কি মেইন ডোমেনটাই র্যাঙ্ক করতেছে এখানে স্পেসিফিকটা, এই এই ওয়েবসাইটের আন্ডার একটা কন্টেন্ট বা একটা পেজ
র্যাঙ্ক করতেছে যেটার ইউআরএল হচ্ছে এইটা। দ্যাট মিনস আমার এই কিওয়ার্ডের জন্য আলটিমেট তাহলে কম্পিটিটর কে? কম্পিটিটর হচ্ছে এই ওয়েবসাইটটার, মানে এই হোম পেজের যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের যে স্পেসিফিক যে পেজটা আছে, দ্যাট মিনস এই পেজ ইউআরএল, এইটা আমার কম্পিটিটর। ঠিক আছে না? আমার এইটা কিন্তু এই ডট কম পর্যন্ত, এটা আমার কম্পিটিটর না। এখন ডট কমের আন্ডারে তার 200,000 ব্যাকলিং থাকতে পারে, এটা ফ্যাক্টর না। ফ্যাক্ট হচ্ছে সে কোন ইউআরএলটা নিয়ে র্যাঙ্ক করতেছে এই কন্টেন্ট, এই কিওয়ার্ডের জন্য। সেই ইউআরএলটা হচ্ছে আমার কম্পিটিটর। তার দেখার ইস্যু হচ্ছে এই ইউআরএল এর জন্য কতগুলো ব্যাকলিং আসছে। তার মানে এই ব্যক্তি 36টা ব্যাকলিং করে সে র্যাঙ্ক করতেছে। ঠিক আছে, কি কি সে 36টা ব্যাকলিং, ব্যাকলিং কে ক্লিক করি এবং এটাতে তার সে যে পরিমাণ ট্রাফিক পাচ্ছে আলহামদুলিল্লাহ। তার একটা কিওয়ার্ড না, আমরা একটা কিওয়ার্ড, তার মধ্যে সে যতগুলো কিওয়ার্ড নিয়ে র্যাঙ্ক করতেছে তার মধ্যে এইটা একটা কিওয়ার্ড, বাট যতগুলো কিওয়ার্ড নিয়ে সে র্যাঙ্ক করুক, কতগুলো কিওয়ার্ড, প্রায় 623টা কিওয়ার্ড নিয়ে সে র্যাঙ্ক করতেছে। এই সবগুলো কিওয়ার্ড যেগুলো নিয়ে র্যাঙ্ক করুক, যত নাম্বার পজিশনে র্যাঙ্ক করুক, সবগুলো মিলে তার মাত্র ব্যাকলিং আছে 36টা। সে 36টা ব্যাকলিং ক্রিয়েট করছে। ব্যাপারটা এমন না যে শুধুমাত্র সে ক্লাসিক এই কিওয়ার্ডটার জন্যে 36টা ব্যাকলিং করছে, নো, অল ওভার এই পুরো ইউআরএলটার জন্যই সে 36টা ব্যাকলিং ক্রিয়েট করছে। তার 36টা ব্যাকলিং আছে, এ হচ্ছে সে 36টা ব্যাকলিং, যাদের ডিএর অবস্থা দেখেন। বাট বাকিগুলো একদমই বিগিনার সাইট, একই ধরনের সাইট থেকে আনছে। একটা কিছু কয়েকটা মাত্র সাইট আছে যেগুলা হাইস ডিএপি এর সাইট, বাকি সব বিগিনার লেভেলের সাইট। এই সকল সাইটগুলো থেকে সে কী করছে, ব্যাকলিং নিয়ে আসছে। এবং দেখেন একই সাইট থেকে বারবার ব্যাকলিং আসছে। কী টাইপের ব্যাকলিং আনছে? ম্যাক্সিমাম ডু ফলো ব্যাকলিংয়ের সংখ্যা তার খুবই কম। এখন প্রশ্ন আসে কোয়ালিটির উপরে, তাহলে এই ব্যাকলিংয়ের কোয়ালিটি আসলে কতটুকু ভালো, কতটুকু বেটার কোয়ালিটি। ঠিক সিমিলারলি এখন চিন্তা করেন, এটা আমার একটা কম্পিটিটর, একটা কিওয়ার্ডের জন্য ফার্স্ট পেজে 10 জন আছে, তার মানে 10টা কম্পিটিটর। হ্যাঁ, এখন কম্পিটিটর ব্যাকলিংগুলোকে অ্যানালাইসিস কীভাবে করবেন, বা কীভাবে আমি ফাইন্ড আউট করবো যে এই এই কিওয়ার্ডের জন্য আমার 10 জন আছে, খুবই ভালো কথা, তো 10 জনের মধ্যে এই কিওয়ার্ডটা নিলে বা এই ওয়েবসাইট থেকে যদি আমি ব্যাকলিং করে নিয়ে আসি তাহলে আমার 10 জনের থেকে বেটার হচ্ছে। এটা ফাইন্ড আউট করার ওয়েটা কি? ফাইন্ড আউট করার ওয়ে হচ্ছে এরকম 10 জনের যা আছে সবগুলোকে এক্সপোর্ট করেন একটা একটা করে, কোথায় কোথায় থেকে ব্যাকলিং নিয়ে আসছে সবারটা নামান। নামানোর পর সবাইকে রিচেক দিয়ে দেখেন যে ডুপ্লিকেট কয়জনের আছে, সবাইকে এক জায়গায় করেন, বা এত কিছুরও দরকার নাই। এখানে টোটাল কত কতগুলো ব্যাকলিং আছে, 30টা ব্যাকলিং। লিঙ্কের টাইপ আগে, তাহলে আমার কী দরকার, প্রায়োরিটি সব থেকে কার বেশি, ডু ফলোর বেশি। লিঙ্কের টাইপ দেখেন, ডু ফলো ব্যাকলিং তার কয়টা আছে, নো ফলো আছে 19টা, ডু ফলো আছে 11টা। তার মধ্যে আমি শুধু ডু ফলোগুলোকে বাইর করি, নো ফলো রাখলামই না, হিসাব রাখেন, শুধু ডু ফলোকে বের করতেছে 11টা। এ হচ্ছে সেই সাইট যেগুলোর কাছ থেকে ডু ফলো ব্যাকলিং সে পাইছে, ডাউনলোড করেন। ঠিক সিমিলার এর কাছ থেকে পাইছে 11টা। এই আমার এই প্রথম পজিশনে যে ব্যক্তি র্যাঙ্ক করতেছে তার ব্যাকলিং মোট কয়টা, 36টা, তার মধ্যে আমি 11টা পাইছি। এই কম্পিটিটর, এইটাও আমার কম্পিটিটর, একেও নিয়ে যাই। আছে 32টার মতো ব্যাকলিং। আচ্ছা, আমরা এর ব্যাকলিংটা একটু দেখি। রেফারিং ডোমেন হচ্ছে 15টা ওয়েবসাইট থেকে তাকে 32টা লিঙ্ক দেওয়া হয়েছে। এ হচ্ছে স্টার সাইট, তারও হাই সাইটগুলো আছে, এখানে কয়েকটা হাই সাইট আছে, বাকি সবই নর্মাল সাইট থেকে নিয়ে আসছে। এখান থেকে লিঙ্ক টাইপ দেখি, তার 21টা হচ্ছে ডুফলো ব্যাকলিং, তার মোট ব্যাকলিং ছিল কয়টা, 32টা, তার মধ্যে 21টা সে ডুফলো ব্যাকলিং করছে। নেই তাদের লিস্ট আমি নেই, ধরাই এই হচ্ছে সেই সাইট যাদের কাছে সে ডুফলো ব্যাকলিং পাইছে, ডাউনলোড করি। আরো ফিল্টার করবো ব্যাকলিং করার জন্য। এটাও আমার কম্পিটিটর, যদি এটা আমার ওয়েবসাইট, বাট ধরেন এটাকে আমি এখন মনে করি এটা আমার কম্পিটিটর, তাহলে এ কই থেকে করছে? আমি তো ডেফিনেটলি এখানে পজিশনে থাকবো না, যদি না থাকি সেক্ষেত্রে ডেফিনেটলি আমার কম্পিটিটর। সো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, দেখি এর ব্যাকলিংগুলো কই থেকে আসছে, কী কী আসছে। এর টোটাল ব্যাকলিং আছে কয়টা,
সাতটা এবং সাতটাই ডুফলো ব্যাকলিঙ্ক করছিলাম কতক্ষণ আগে করছি 56 মিনিট আগে করছি, ধরে ফেলছে, ইনডেক্স হয়ে গেছে। এখানে এখানে করছি, ঠিক আছে, একই সাইড থেকে আসছে, কিন্তু একই সাইড থেকে, হ্যাঁ এগুলো তো আসছে, সবগুলো পিছনে ধরছে একটা একটা করে, এবং ডুফলো ব্যাকলিঙ্ক পাইছি এখান থেকে, এটার পেছনে আপনি করছেন একটা, ওই যে এভাবেই আসছে, তাহলে এখান থেকে ব্যাকলিঙ্কগুলো চলে আসছে। এখন আপনি কি অবজেক্টার ডট কম অ্যাঙ্কর টেক্সট রাখছিলেন? হ্যাঁ, আজ ওইটাই ধরছে, আমারটা এখনও তাহলে ধরে নাই যেটা আমি করে আসছিলাম। তো এখান থেকে অল ওভার সাতটা, তাহলে সাতটাকে আমি নিব, এখানে তো আমার তাদের ডিএপি একটা পাচ্ছি, এটা রেশিও পাচ্ছি, গেল। সিমিলারলি এরা এরা একটা আমার কম্পিটিটর, এও আমার কম্পিটিটর, তাহলে এরা কই কই থেকে ব্যাকলিঙ্ক পাইলো বের করেন, বের করার পর এই যে লিস্ট আমরা পাইলাম এখান থেকে এখন ফিল্টার আউট করেন যে এদের ডোমেন রেটিং ধরে করতে পারেন, যেহেতু আমার ডোমেন আমার ডিআরটা আমার দরকার আছে, বা ইউআরটা আমার ইউআরটা প্রেফারেবল না, বাট আমার ডোমেন রেটিংটা যেগুলো হাই হাই আছে এগুলো হাইগুলোকে আগে এক জায়গায় জড়ো করি, যে কোনগুলো কোনগুলো আমার হাই ওয়েবসাইট যেখান থেকে আমি ডোমেন পাচ্ছি, যে সকল ওয়েবসাইটগুলো থেকে আমি ডোমেন পাচ্ছি, রেফারিং ডোমেন 10টা রেফারিং ইউআরএল হচ্ছে এই সকল সাইটগুলো থেকে আমি পাইছি, এবং লিঙ্কের ইউআরএল হচ্ছে এটা, এই ওয়েবসাইট এই এইটা হচ্ছে আমার কম্পিটিটর, কম্পিটিটর কার কাছ থেকে পাইলো, কম্পিটিটর এই সকল ওয়েবসাইটের কাছ থেকে পাইছে। এখন আমার উচিত এদের কাছে যাওয়া এবং এদের কাছে গিয়ে আমার জন্য ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা। এখন এদের কাছ থেকে ফিল্টার করবো হচ্ছে ট্রাই করি যারা হাই ডিএপি অলা ওয়েবসাইট তাদের কাছ থেকে আগে লিস্টিং করাটা। এখন এরকম 10 জনকে যদি বের করি 500 ওয়েবসাইট পাওয়া কোনো ব্যাপার না, এবং এখান থেকে প্রত্যেকের কাছে যান, সেটা যদি গেস্ট পোস্ট হয় গেস্ট পোস্ট মেরে দেন, যদি সোশ্যাল বুকমার্কিং হয় সোশ্যাল বুকমার্কিং মেরে দেন, যদি সেটা আর্টিকেল সাবমিশন হয় আর্টিকেল সাবমিশন করে দেন। যেমন আমি যদি প্রথম ওয়েবসাইটের কথাই বলি, যে এটার কথা যদি বলি, তাহলে এই ওয়েবসাইটের মধ্যে আমরা একটু যাই, এটা এক্স্যাক্টলি হোম পেজে যাবো এবং হোম পেজে গিয়ে দেখি এটা কী ধরনের ওয়েবসাইট। homelight.com অপশন আছে সাইন ইন করার, আহামরি গেস্ট পোস্টে করে নাই, দ্যাট মিনস এই ওয়েবসাইটে আমি এখন সাইন ইন করব অ্যান্ড আমি এখানে আমারটার জন্য ব্যাকলিঙ্ক ক্রিয়েট করব। কনসেপ্ট ক্লিয়ার স্যার? এখন সে ব্যক্তি কীভাবে করছিল এটা একটু দেখে নেওয়া উচিত, তার ডিজাইন বা স্ট্রাকচার কী ছিল বা সে কী লিখছে, তাহলে তার এক্স্যাক্টলি ইউআরএলটা তো আসে আমার এখানে না, যেটার যে ইউআরএলের মাধ্যমে তার সে তার ওয়েবসাইটের মধ্যে ব্যাকলিঙ্ক নিচ্ছে, সে ওয়েবসাইটটা আমার কাছে আসে ইউআরএলটা, সো ইউআরএলে যাই অ্যান্ড এক্স্যাক্ট ইউআরএলটা একটু দেখতে চাই, সে এখানে কী টাইপের কন্টেন্ট লিখছে, এখানে কী আছে, এটা হচ্ছে তার কন্টেন্ট ছিল স্যার, এই যে এতটুকুই লিখছে নাকি, হ্যাঁ এই যে সে লিখে জাস্ট এখান থেকে ব্যাকলিঙ্ক কতগুলো নিয়ে আসছে দেখছেন, খেয়াল করছেন, হোম অ্যাডভাইজারকে দিছে, হোম স্পটকে দিছে, এখানে অনেকজনকে দিছে, একটা কন্টেন্ট থেকে অনেকজনকে লিঙ্ক দেওয়া হয়েছে, আর এখান থেকে একটা কন্টেন্ট সে পাইছে, লিঙ্ক পাইছে 29 তারিখে ইয়ে হয়েছে। ঠিক আমরা সিমিলারলি এখানে সাইন ইন করবো অ্যাজ এ সেলার অ্যাজ এ বায়ার যেভাবেই হোক করে এখান থেকে করার চেষ্টা করবো, এক নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এই ওয়েবসাইট যেখান থেকে সে একটা ব্যাকলিঙ্ক করছে, এটা কী টাইপের ব্যাকলিঙ্ক করছে এটা দেখি, এখানেও সাইন ইন করার অপশন আছে নাকি, এটা অন্যটা, এটা অন্যটা, আমরা এখনো লোডিং হয়ে আসে না, আচ্ছা আসুক না, আসে না, এটা এইটা আরেকটা, এটা মেবি ব্যাক গেস্ট পোস্ট হতে পারে আই গেস, হ্যাঁ এটা গেস্ট পোস্ট সাইট থেকে করছে, এটা গেস্ট পোস্ট করছে, এখানে এখানে খুব সুন্দর করে লিঙ্ক করছে এবং এখানে এখানের মাধ্যমে সে লিঙ্ক নিয়ে আসার চেষ্টা করছে, এবং এটা গেস্ট পোস্ট, হ্যাঁ কোয়ালিটি বুঝছেন, ব্যাকলিঙ্ক করছে তার সাইটের জন্য, বাট সেখান থেকেও সে কোয়ালিটি সম্পন্ন কাজ করছে, এখানে এটা 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 এখানে সে ই করছে গেস্ট পোস্ট করছে এখান থেকে। সো এখন আমাদের কাজ হচ্ছে এই সাইটে ওনার সাথে আমার কমিউনিকেট করা সামহাও গেস্ট পোস্ট মেথডে, যেখানে আমার সাইন আপ করার কোনো ওয়েই নেই, আমি তারপরে একটু ডিটেল দেখার ট্রাই করি যেখানে আমাদের সাইন ইন আর কিছু অপশন আছে কি না, কিছু আছে নাই, মানে রাইট ফর আস নামে কিছু কোনো অপশন এখানে নাই, দেয় নাই, তার মানে আমাদেরকে তার মেইল করতে হতে পারে অথবা তার সাথে আমি কমিউনিকেট করে তার সাথে আমি লিঙ্ক এক্সচেঞ্জ অথবা তাকে একটা কন্টেন্ট গিফট করতে পারি অ্যাজ এ গেস্ট পোস্ট যেখান থেকে আমি একটা লিঙ্ক পাবো, বাট এটা আমার রাখতে হচ্ছে কথা আমার কম্পিটিটর এখান থেকে করছে, বুঝা গেছে, এই কম্পিটিটর যেখান থেকে ব্যাকলিঙ্ক করছে এই ওইখান থেকে, ফার্স্ট অফ অল ব্যাকলিঙ্ক করার পরে আপনি যদি আদার্স জায়গা থেকে করতে পারেন আপনার কাছে অপরচুনিটি থাকে করেন, আয়তার দরকার নাই, ইনশাল্লাহ এই ব্যাকলিঙ্কেই র্যাঙ্ক হয়ে যায়।
এই কম্পিটিটর ব্যাকলিঙ্কের সেটা কোন মেথড করেছেন মেথডের উপর কখন ফোকাস দেওয়া হয় না, মেথডের উপর তখন ফোকাস দেওয়া হয় না যখন কোনো একটা ক্লায়েন্ট বলতেছে আপনাকে ফুল প্রজেক্ট ধরায় দিলাম, এই হচ্ছে আমার ওয়েবসাইট, আপনি অন পেজ করবেন না অফ পেজ করবেন আপনার ব্যাপার, আমি চাচ্ছি এই পাঁচটা কিওয়ার্ডের জন্য আমার কন্টেন্ট র্যাঙ্ক করবে বা আমার ওয়েবসাইট এই পাঁচটার জন্য র্যাঙ্ক করবে, আপনার হচ্ছে একজন এসইও এক্সপার্ট কী করবেন এখন আপনার ব্যাপার, তখন এই আলাদা কোনো ব্যাপার আসে না যে আপনি সোশ্যাল বুক মার্কিং করবেন নাকি গেস্ট করবেন আলাদা আলাদাভাবে। তখন আমরা বেসিক্যালি যেটা করি যে অন পেজ ঠিকঠাক মতো কমপ্লিট হওয়ার পর প্রথমেই টার্গেট দিই হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিসের উপরে, কম্পিটিটররা কই থেকে ব্যাকলিংক ক্রিয়েট করলো এবং আমি সেখান থেকে আগে ব্যাকলিংক ক্রিয়েট করার প্রায়োরিটি দেওয়া, তারপর যদি আমার জায়গা থাকে তাইলে আমি অন্যান্য মেথড অ্যাপ্লাই করব। এই জন্য সাধারণত কম্পিটিটর ব্যাকলিংগুলো আসে ইয়ে করার জন্য। সো কম্পিটিটর ব্যাকলিং নিয়ে যদি ফাইবারের কাজ দেখেন অনেক কাজ পাওয়ার কথা, দেখে দেখি একটু দেখেন চেক করে কয়টা আছে, কম্পিটিটর ব্যাকলিংক বা কম্পিটিটর ব্যাকলিংক ব্যাকলিংক ক্রিয়েশন। সো এটা গেলো একটা মেথড কম্পিটিটর ব্যাকলিংক ক্রিয়েশন। ইডিউ এবং গভ লিঙ্ক, ইডিউ ব্যাকলিংক এবং গভর্নমেন্ট ব্যাকলিংক। ইডিউ অ্যান্ড গভর্নমেন্ট বলতে আমরা সচরাচর যে ওয়েবসাইটগুলো পাই সেগুলো হচ্ছে ডট কম ডট নেট, এগুলোই তো ওয়েবসাইট, এলটিডিএল এমন কিছু ওয়েবসাইট আছে না ডট ইডিউ ডট গভ, এই সকল ওয়েবসাইটগুলো ব্যাকলিংক কিন্তু টু মাচ পাওয়ারফুল ওয়েবসাইট পাওয়ারফুল হয়, কারণ ডট গভ ডট ইডিউ ব্যাকলিংক বা ডোমেন নিতে গেলে ওই ওয়েবসাইটগুলোর একটা ট্রাস্টি অথরিটি থাকতে হয়, একটা ট্রাস্টি অথরিটি না থাকলে এই ইডিউ এবং ডট জিওভি এই ধরনের ব্যাকলিংক প্রোভাইড করা হয় মানে এই ধরনের ডোমেন কেউ নিতে পারে না। ডট কম না, ডট কমের জায়গায় থাকবে হচ্ছে ধরুন অবজেক্ট আর ডট ইডিউ, যেমন আমাদের ইয়ে থেকে আছে ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি ডট ইডিউ সাপোজ বা এমআইএসটি ডট ইডিউ, ডট কম কিন্তু না, এরা ইডিইউ এডুকেশন রিলেটেড বা গভর্নমেন্টের যে ওয়েবসাইটগুলো থাকে এই ধরনের ওয়েবসাইটগুলো থেকে আপনার ব্যাকলিংক নেওয়া আপনার ওয়েবসাইটের জন্য, এগুলোকে বলা হয় ইডিউ আর গভ ব্যাকলিংক। তো আমরা যদি এখানে সার্চ করি যে ইডিউ ব্যাকলিংক সাইট লিস্ট আর সাইট, কি হচ্ছে এখানে দেখেন, এখানে হচ্ছে এখানে 50টা মতো ইডিউ কিন্তু আলাদা, গভও কিন্তু আলাদা আলাদা ডোমেন, আলাদা আলাদা ডোমেনের মধ্যে এখন কেউ কেউ এটাকে বলে ডট ইডিউ গভ ব্যাকলিংক বা ডট গভ ব্যাকলিংক, ডট বলতে জাস্ট এই লেখাটার সামনে একটা ডট থাকে আর কিছুই না, এই ডট ডট ইডিউ আর ডট, কারণ ক্লায়েন্ট যদি বলে যায়নি ডট ইডিউ ব্যাকলিংক তখন টাইপে তো ডট লেখার মতো এরকম তো ডট দিলে বুঝবেন না, ডট মানে এখন আপনার সাথে চ্যাটিং করতেছি আমি যদি ডট দেই তারপরে সেটা ফুল স্টপ হিসেবে চিন্তা করবেন, তখন আমি যদি আপনাকে বলি যে আমি আপনাকে এভাবে বললাম না, আমি বলি ধরেন যে ইডিউ ব্যাকলিংক লাগবে, উনি আরও স্পেশাল ক্লায়েন্ট উনি বলছে আমার ডট ইডিউ ব্যাকলিংক লাগবে, এখন উনি হিসেবে টাইপ করলো যে আই নিড ডট ইডিউ ব্যাকলিংক। সো ডট ইডিউ মানে কি, ডট ইডিউ মানে এটা একই জিনিস, ডট ইডিউ ইডিউ একই জিনিস বা ডট গভ গভ একই জিনিস। এখানে প্রায় অনেকগুলা আছে, দেখি এখানে দেখি ইডিউ ব্যাকলিংক লিস্ট আছে, লিস্টটা দেখি ব্যাকলিংক কী কীভাবে কাজ করে, এই আর্টিকেলগুলো যখন সাইটগুলো বের করতে যাবেন এগুলো একটু পড়েন, এই কন্টেন্টগুলো পড়েন, এগুলো কাজে লাগবে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হইতে যে অ্যাকচুয়ালি আসলে কী ব্যাপারটা, মানে আমার মুখের কথা পাশাপাশি ব্লগগুলো পড়লে আপনার কনসেপ্টটা আর একটু ক্লিয়ার হবে। সো এইগুলো একটু পড়েন, মোটামুটি ইংরেজির ভালো একটা হালকা পাতলা ট্রান্সলেশনই ট্রান্সলেশনের ক্যাপাবিলিটি থাকলেই হচ্ছে আপনি এটা পেরে যাচ্ছেন। সো এখানে হচ্ছে হাই কোয়ালিটি সাইট আছে, কারণ এটা কি vhcc ডট edu দেন হচ্ছে oc ডট edu প্রত্যেকটা edu সাইট, এই সকল সাইট থেকে আমরা ব্যাকলিংক ক্রিয়েট করতে পারি চাইলে। সো সিম্পলি আমি ধরেন প্রথমটাতে যাই প্রভিডেন্স edu, এখানে কোথাও কি আছে, এটা তো নাই, আচ্ছা আমি দেখতেছি কালকে ক্লাসে হচ্ছে ইডিউ আর হচ্ছে গভ দেখব, আর 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 কি বাকি আছে।